সো এখন আপনারা আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের ইউএক্স এর টোটাল যে মানে ডিজাইনটা আছে, এই টোটাল ডিজাইনটাই হচ্ছে আমরা আজকে ইউএক্সটা কমপ্লিট করে ফেলবো। আমাদের ডিজাইনগুলো কী কী থাকবে না থাকবে, হাবি যাবি সব কিছু আমরা এখানটায় রেডি করে ফেলবো। ওকে, সো এগুলো কি মনে আছে আমাদের, আমরা কী কী কাজ করেছিলাম এখানে? এই অ্যাপটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আপনি দেখতে পেরেছেন? আমি তো গতকালকের ক্লাসটা আজকে আপলোড করলাম। সো যাই হোক, আমরা হচ্ছে কি আমাদের এই রিকোয়ারমেন্টটা আমি শেয়ার করে দিচ্ছি সবার সাথে। রিকোয়ারমেন্টটা অলরেডি আপনাদেরকে আমি একটা লিংক দিয়েছি, গুগল ড্রাইভের লিংক পেয়েছেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি। সো সেখান থেকে আপনারা এই ফাইলটি অ্যাক্সেস পাবেন। সো যারা গত ক্লাসে ছিলেন না তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিচ্ছি, আমরা আসলে কালকে একটু রিসার্চ করেছিলাম। কালকে আমরা সবাই মিলে একটু ডিসকাশনের মাধ্যমে আমরা কিছু ফিচার, কিছু ফাংশন নিয়ে কথা বলেছি। কারণ যেহেতু এখন আমাদের ক্লায়েন্ট নেই, আমরা নিজেরাই নিজেদের ক্লায়েন্ট, তাই না? আমরা কিছু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করেছি যে আমাদের কী কী পেজগুলো আমরা থাকবে আমাদের ওয়েবসাইটে, সেই পেজগুলো। সো এগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কী কী পেজ থাকবে। আমাদের হোম পেজটাকে আমরা আলাদা করে নিয়ে আসছি। হোম পেজে কী কী জিনিস থাকবে? হোম পেজে আরেকটা এক্সট্রা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফুটার, তাই কি না? আমরা এটা মিস করে গিয়েছিলাম গতকালকে। ফুটার, এই হেডার কি ফুটার কি, এগুলো আমরা কম বেশি সবাই জানি, তারপর আমি এগুলো আলোচনা করবো আস্তে আস্তে, ঠিক আছে? সো শুরু করা যাক না। সো আমাদের ফার্স্টে আমরা যেটা করেছিলাম যে আমরা জাস্ট দেখিয়েছিলাম, আমি জাস্ট একটা বেসিক একটা শেপ নিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে কীভাবে আমরা করব, ঠিক আছে? মানে আমাদের ডিজাইনের আর্টবোর্ডটা বা আমরা বোর্ডটা কীভাবে নিব সেই জিনিসগুলো আমি আলোচনা করেছিলাম। ওকে, সো আমরা যদি এখন এটাকে একটু গুছিয়ে কাজ করি, ওকে, লাইক গুছিয়ে কাজ করি বলতে আমাদের এখানটায় আমরা ফার্স্টে এই সোশ্যাল মিডিয়া আইকন যেটা আছে আমি একটু জুম করি তাহলে সবার জন্য দেখতে সুবিধা হবে। আর লেয়ার প্যানেলটা একটু বড় করে দিই তাহলে আমার লেয়ার প্যানেলটা দেখতে সুবিধা হবে। একটু চিকন করে দিলে অসুবিধা নেই, হালকা একটু চিকন করে দিলাম। ওকে, অলরাইট। সো এখানে আমরা ফার্স্টে কী করব দেখেন, আমাদের একদম উপরে উপরে আমরা কী রাখছি, উপরে রাখছি আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, তাই না? এখানে চাইলে আমরা ল্যাঙ্গুয়েজটাও অ্যাড করে দিতে পারি। আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করলে বাংলায় শো করবে, ইংলিশ সিলেক্ট করলে ইংলিশ সিলেক্ট করবে, কিংবা যে কোনো অপশনই আমরা এখানে রাখতে পারি। সো আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাই আমরা এখানে রেখে দিলাম। একই সাথে আমরা কী করলাম, আমরা একটা সার্চ অপশন রাখলাম। আমি একটা কাজ করি, সার্চ অপশনটাকে আমরা ডান পাশে রাখি, তাই না? তাহলে দেখতে ভালো লাগবে। সার্চ অপশনটা কই, টপ বার, টপ বারের ভিতরে সার্চ অপশন নেভিগেশন বারে আছে আমাদের সার্চ অপশনটি। এটা হচ্ছে আমাদের সার্চ। এই সার্চ দুইটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, এটার নাম আমি দিয়ে দিলাম সার্চ। সার্চ, আচ্ছা এখন একটা বিষয় আপনাদেরকে আমি বলে দেই, সে এটা আমার গ্রুপ করা আছে, তাই কি না? আমি যদি এখন এই গ্রুপটাকে সরাতে যাই দেখেন যে আমার গ্রুপটা সরতেছে না, আমার গ্রুপের ভিতরে সার্চ লেখার আইকনটা সরতেছে, কিন্তু আমি তো গ্রুপ করে নিয়েছি, তাই না? প্রিভিয়াস ভার্সনে এই প্রবলেমটা ছিল না, নিউ ভার্সনে এটা প্রবলেম। এটা অ্যাকচুয়ালি প্রবলেম না, আমি বলবো এটা একটা সুবিধা, কারণ বারবার আপনাকে নাহলে কী করতে হতো, এই গ্রুপটাকে ভাঙতে হতো, ভেঙে আপনাকে এটা সিলেক্ট করতে হতো। বাট এখন আপনি যেটা করবেন যে আপনি জাস্ট এই গ্রুপটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখন আপনি শিফট ধরে যদি এটাকে ড্র্যাগ করেন তাহলে পুরো গ্রুপটা নড়বে, পুরো গ্রুপটা মুভ হবে। বাট আপনি যদি শুধু ক্লিক করে সরান, সরি, আপনি যদি এই গ্রুপে ক্লিক করে যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, ক্লিক করে আপনি যদি সরান, সরি, এই যে গ্রুপে ক্লিক করে আপনি যদি সরাতে চান তাহলে দেখেন যে আপনার শুধুমাত্র একটা একটা এরিয়া নড়তেছে, তাই কিনা? সো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, এটার জন্য হচ্ছে কি আমাদেরকে শিফট ধরে মুভ করাতে হবে। এটা কি বুঝতে পেরেছি সবাই? সো আমি কী করলাম, আমি আমার এই যে সার্চের যেই গ্রুপটা আছে এই সার্চ গ্রুপটাকে আমি হচ্ছে গিয়ে কই গেল, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। কে? সিফাত? জি জি বলুন।
আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে বলেছিল যে একটা জায়গায় যদি সবকিছু থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়, তো এই কারণে আমি একটা জায়গায় সবকিছু রাখার চেষ্টা করছি আর কি। যাই হোক, আচ্ছা উৎস আপনি তো তাই না, এখানে ভিজিবিলিটি ড্রাফট, আমি এডিট ড্রাফটে যে তারপর কি করতে হয়, আপনি যদি স্ক্রিন করতে চান তাহলে সেকেন্ডে ক্লিক করতে পারেন ভিডিও এলিমেন্টস এ। এখন পাবলিক হয়ে গেছে তাই তো? আচ্ছা এখন যদি আমি এটা কেটে দেই তাহলে ড্রাফটের এগুলো কি চলে যাবে নাকি থাকবে? আপনি যদি ডেসক্রিপশনে লিখতে দেন বা ডিটেইলসে কিছু লিখতে দেন সেটা না লিখে যদি কেটে দেন তাহলে ওটা ড্রাফটে থেকে যায়, পরবর্তীতে আপনি যখন এই যে পাবলিক করে পাবলিশ করলেন তখন ওটা হচ্ছে আপলোড হয়ে যাবে। আপনি কাজ করতে পারেন যে ভিডিও এলিমেন্টস যেতে পারেন, ইটস নট ফর কিডস, পাবলিকে ভিডিও এলিমেন্টস যে যে অ্যাড এন্ড এন্ড ইন ইটস স্ক্রিন। আচ্ছা আচ্ছা, ওটা অ্যাড দিতে হবে, অ্যাড। আচ্ছা এগুলো আপাতত থাকুক, আমি তো পাবলিক তো দেখতে পারবো, এখন পাবলিক করে দিছি তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, কালকে আমি আপলোড করে দিছিলাম পরে ওই হয় নাই আপলোড, আজকে আবার আপলোড করলাম দেখলাম ড্রাফট হয়ে গেছে, এই কারণে। ইউটিউবে আপলোড দেওয়ার একটা পেইন, মানে অনেক সময় লাগে আপলোড দিতে। হোম পেজটাতে আমাদের কি কি জিনিস থাকবে, আমাদের থাকবে ডিসপ্লে প্রোডাক্ট, সার্চ অপশন, সার্চ অপশনটা আমরা অ্যাড করে দিব, এর বাইরেও এগুলো হচ্ছে মেজর, এগুলো থাকতেই হবে তাই কি না? আমাদের হোম পেজে অবশ্যই এগুলো থাকতে হবে, এর বাইরেও আমরা কিছু জিনিস রাখবো, যেমন এখানে আমরা কার্ট রেখেছি, অ্যাড টু কার্টের যে অপশনটি রেখেছি, মেনিউ বার রেখেছি। আচ্ছা সো আমি যেটা বলছিলাম যে আমি এইখানে আপনাদের যে সার্চ বারটি আছে, সার্চ অপশনটি আছে, এটাকে আমি ডান পাশে নিয়ে আসবো, সরি শিফট ধরে আমি এটাকে ডান পাশে নিয়ে আসলাম। আচ্ছা এখানটাতে একবার লক্ষ্য করেন যে দুইটা আর সার্চ অপশন চলে আসছে, আমি যদি এটা ক্লিক করে ডিলিট করে দিই এবং এটাকে আমি আমার গ্রুপটা ধরে, সরি শিফট ধরতে ভুলে গেছি, গ্রুপটাকে ধরে আমি ডান পাশে নিয়ে আসলাম। তো আমি ডান পাশে নিয়ে আসলাম, ডান পাশে নিয়ে আসার পরে আমি যদি আমার এই সার্চ বক্সটাকে দেখি, এটার বক্সটা কি খুব বেশি বড় হয়ে গেছে না, এবং সার্চ আইকনটাও কিন্তু খুব বড় হয়ে গেছে তাই না? এই সার্চ অপশনটার আইকনটাকে আমি একটু ছোট করে দিই, এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে কেউ কি আসছে, জয়েন করছে কেউ? সো এটাকে সিলেক্ট করে আমি এটার সাইজটাকে দিয়ে দিব হচ্ছে গিয়ে 18, ওকে 18 ইজ গুড এনাফ। আচ্ছা এই যে মুভি ডাউনলোড, আপনি আপনার নামটা কি? মুভি ডাউনলোড, আচ্ছা
আচ্ছা, আপনারা যাদের অন্য নামে আছে তারা একটু কাইন্ডলি গুগলের অ্যাকাউন্ট সেটিংস থেকে নিজেদের নামটা এডিট করে নেবেন। মুভি ডাউনলোড যেটা আছে এই নামটা চেঞ্জ করে আপনি আপনার নামটা এডিট করে নাও। জি আপনি কাইন্ডলি একটু করবেন কি, আপনার এই যে মুভি ডাউনলোড যে নামটি আছে আপনার গুগল অ্যাকাউন্টের, এই নামটি একটু পরিবর্তন করে নিয়েন, তাহলে হচ্ছে কি আমার জন্য সুবিধা হয়। কারণ আপনাদের এই ভিডিও দেখেই কিন্তু অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিই, বুঝতে পারছেন? আমি পরে অ্যাটেন্ডেন্স দিতে গিয়ে না ভুলে যাই, অনেকের অ্যাটেন্ডেন্সই আমি কিন্তু মিস করে গেছি। সো আশরাফুল ইসলাম, আমি আপনার অ্যাটেন্ডেন্সটা একটু ঠিক করে দিই আর কি, তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, আমি এটাকে একটু ছোট করে নিলাম এবং এই যে আমার যে সার্চ এরিয়াটা আছে এরিয়াটাও আমি একটু ছোট করে নিব। ওকে, সার্চ এরিয়াটা আমি হচ্ছে গিয়ে যদি ছোট করি তাহলে কি করতে হবে, আমাকে এই যে শেপ টুলটা নিতে হবে, বা আমি শেপ টুলটা না নিয়ে এটার যে বর্ডারটা আছে বর্ডারটাকে আমি একটু চিকন করে নিই। বর্ডার আছে 5 পিক্সেল, আমি এটাকে 3 পিক্সেল করে দিই। থ্রি পিক্সেল করে দিই। ওকে, 3 পিক্সেল করে নিই। 3 পিক্সেল করার পরে তাও মনে হচ্ছে যে একটু মোটা হয়ে আছে, আমি যদি 2 পিক্সেল করি আমার মনে হয় ইট উইল বি লুকস বেটার। এবং এটার স্ট্রোক কালারটাকে আমি হচ্ছে গিয়ে একটা স্ট্যান্ডার্ড স্ট্রোক কালার দিই, এই কালারটা দিই একটু ব্ল্যাক, এবং এটার ফিল কালারটাকে আমি নন করে দিই। ওকে, ফিল কালারটা নন করে দিলাম। এবং এই যে আমার সার্চ অপশনটি রয়েছে, সার্চ যে আইকনটি, এটাকে আমি এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। ওকে, এবং এখন আমরা যে দেখতেছি যে আমাদের মেনু বার আছে, তাই না? মেনু বার নিচের দিকে রাখবো, নো প্রবলেম। সো আমি মেনু বারটাকে অফ করে দিচ্ছি। ওকে, মেনু বারের দরকার নেই। কার্ট যে অপশনটি আছে, শপিং কার্টের আইকন, এই শপিং কার্টের আইকনটিকে আমি একটু ছোট করে দিব, বেশি বড় হয়ে গেছে। এটার সাইজ আমি 25 করে দিই। অলরাইট, এবং এই যে আমার সার্চের যে বারটা এরিয়াটা, এই সার্চের বারটাকে কন্ট্রোল টি দিয়ে আমি একটু শিফট ধরে ছোট করে নিব। এবং আমি এটাকে কি করব, ডুপ্লিকেট করব, সরি, এই সার্চ এরিয়াটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে নিলাম, করে এই যে সার্চ এরিয়াটা ডুপ্লিকেট হয়ে গেল, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে নিলাম এবং এটার একটা বক্সের ভিতরে আমি রেখে দিলাম। ওকে, আমি আমার জাস্ট স্ট্রাকচারটা রেডি করছি, এখানে আমি কোনো কালার দিচ্ছি না বা এখানে আমি কোনো এখনো কিছুই করছি না, জাস্ট বেসিক কিছু কালার আমি অ্যাড করে দিচ্ছি। এই কালারটাকে যদি মনে হয় যে আমার এই কালারটা পছন্দ হয়নি, সেক্ষেত্রে আমি এই কালারটাও চেঞ্জ করে দিতে পারি। ফিল কালারটা আমি এখান থেকে পেস্টেল যে কোনো একটা কালার দিতে পারি, এই কালারটাও অ্যাড করে দিতে পারি, কিংবা আমি লাইট কোনো কালার যদি দিতে চাই, ইটস আপ টু মি। সো আমি এই কালারটা আপাতত রাখলাম। এটা কি, এটা হচ্ছে আমার স্লাইডার, তাই না? স্লাইডার, আচ্ছা, স্লাইডারে আসি। আমার মোটামুটি হোম পেজ, এখানে কিছু টেক্সট থাকবে আমার নেভিগেশন বারে, তাই না? নেভিগেশন বারে কিছু ক্যাটাগরিগুলো আমি নেভিগেশন বারে দিতে পারি, আমি লোগোটা নেভিগেশন বারে দিতে পারি। সো আমি যদি লোগোটা দিই, আমি এখানে একটা ড্র্যাগ করে আমি এই এরিয়াটার মধ্যে যদি লোগোটা রাখি, ঠিক আছে, এই এরিয়াটার মধ্যে যদি আমি লোগোটা রাখি, এটাকে যদি আমি একটু ডানে মুভ করে দিই, সে আমার এই এরিয়াতে কী থাকবে, লোগো থাকবে। ওকে, তাহলে এই লোগোটা কোথায় থাকছে, নেভিগেশন বারে, তাই না? নেভিগেশন বারের মধ্যে এটা থাকবে কি, ফ্রেম টু না, এটা থাকবে আমার লোগো। অলরাইট, এখানে আমি যা দিব সেখানেই আমার লোগোটা হয়ে যাবে। ওকে, একটা মিনিট, আমি ফোনটা ধরে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ, একটু পরে আসতেছি না, আমি তো বলি নাই, আমি এখনো ফোন দেই নাই। আরিফা ফোন দিছিল? ও আচ্ছা আচ্ছা, আসলে তো ভালোই, টেস্ট করে নিয়ে যাও। আচ্ছা, আসুক, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, সো এই হচ্ছে গিয়ে
আমাদের লোগোটা থাকবে এখানটায় আমরা পজিশনটা করে দিচ্ছি সো এটা লোগো এটা যে লোগো এটা বোঝার জন্য আমরা টেক্সট অ্যাড করে দিতে পারি যেখানে এটা হচ্ছে কি লোগো অলরাইট সো এখানে আমাদের লোগোটা থাকবে রাইট সো এই লোগোটা এবং আমার এই নেভিগেশনের বারের মধ্যে একটা ফ্রেম আছে লোগো এই দুইটাকে আমি এক জায়গায় রেখে আমি এই দুইটাকে মিলায়ে কি করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো এবং গ্রুপের নামটা দিয়ে দিব লোগো অলওয়েজ মনে রাখবো যে আমরা যখনই যে কাজটা করব সেটাকে আমরা সুন্দর করে গুছিয়ে রাখবো তাহলে কি হবে তাহলে হচ্ছে কি আমাদের মানে আমরা খুঁজে পাবো সহজেই যে আমরা কি কি জিনিস ব্যবহার করছি বা কি কি সরি এরপরে আমি যেটা দেখবো যে এরপরে স্লাইডার স্লাইডারের নিচে আমরা জানি যে স্লাইডারটা চেঞ্জ হয় তাই কিনা মেনুবার হ্যাঁ মেনুবারও আমরা দিতে পারি মেনুবারটা সেটাই আমি বলছিলাম যে আমি যদি চাই যে সার্চ অপশনটাকে আরেকটু ছোট করে দিব সার্চ অপশনটা এই এতটুকু এরিয়ার মধ্যে থাকবে এবং মেনুবারটা আমি এই জায়গাটায় অ্যাড করে দিতে পারবো চাইলে যদি আমি চাই ঠিক আছে কিংবা আমার কার্টের অপশনটাকে আমি একদম উপরে নিয়ে আসতে পারি সার্চ এরিয়াটাকে আমি একদম ডান পাশে নিয়ে আসতে পারি এবং এই জায়গাটাতে আমি আমার মেনুবারটা অ্যাড করে দিতে পারি ওকে সো লোগো এরিয়াটা দেখেন লোগো এরিয়াটা আমরা কতটুকু রাখছি লোগো এরিয়াটা থেকে যদি আমি একটু বলি আমি যদি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করি তাহলে আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন যে হাইট এবং উইথ আসছে পার্সেন্টে আমরা এখানে রাইট ক্লিক করে পিক্সেলে ক্লিক করে দিব এখানে ক্লিক করে পিক্সেলে ক্লিক করে দিব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উইথ আছে 150 এবং হাইট আছে 150 পিক্সেল দ্যাটস পারফেক্ট ওকে সো এতটুকু আমরা রাখলাম রেখে আমরা হচ্ছে এই জায়গাটায় যদি আমরা কোনো অপশন দিতে পারি যে ক্যাটাগরিগুলো যদি আমরা দিতে চাই যে মেন্স তারপরে ফিমেল সরি আমাদের তো হচ্ছে গিয়ে গ্যাজেট আইটেম করবো আমরা তাই না যে কম্পিউটার মোবাইল অ্যাক্সেসরিজ কিংবা হচ্ছে ডিজিটাল গ্যাজেট ক্যামেরা একটা সেকশন হতে পারে এই ধরনের অ্যাক্সেসগুলো আমরা এখানে রাখতে পারি কিন্তু ডিজিটাল আইটেমে অনেক ধরনের ক্যাটাগরি থাকে তাই কিনা সো ওই ক্যাটাগরিগুলোকে আমরা উপরে না দিয়ে আমরা যেটা করবো আমরা হচ্ছে গিয়ে নিচের দিকে আমরা ক্যাটাগরিগুলো করে দিব ঠিক আছে নিচের দিকে আমরা আইকন ওয়াইজ ক্যাটাগরিগুলো সুন্দর করে সাজিয়ে দিব এবং ডান পাশেও চাইলে আমরা ক্যাটাগরিগুলোকে অ্যাড করে দিতে পারি তাই কিনা এখানে চাইলে আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারি ওয়েবসাইটের ইয়ের জন্য আচ্ছা একটা মিনিট আচ্ছা ওকে ফাইন সো এইভাবে আমরা কাজগুলো করতে পারি সো আমি জাস্ট একটা বেসিক স্ট্রাকচার দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলে আমি এখনও যাচ্ছি না আমরা যখন ইউআই নিয়ে কাজ করবো তখন আমরা ডিটেলটা নিয়ে আসলে কাজ করবো আজকে আমরা পজিশনগুলো নিয়ে কাজ করছি সো আমি যদি আমার পরবর্তী ইসে যাই হোম পেজের পরবর্তী জায়গাগুলোতে যাই যে আমার হোম পেজে কী কী জিনিস আমি রাখবো সো আমার থাকবে হচ্ছে ডিসপ্লে প্রোডাক্ট ডিসপ্লে প্রোডাক্টের মধ্যে কী কী থাকবে ডিসপ্লে প্রোডাক্টের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে ক্যাটাগরি থাকবে বেস্ট সেলিং প্রোডাক্ট থাকবে অফার থাকবে লেটেস্ট প্রোডাক্ট থাকবে সো আমার এই জিনিসটা কিন্তু অবশ্যই ডিসপ্লে প্রোডাক্টের ভিতরে থাকবে সো এই হচ্ছে গিয়ে বিষয় সো আমরা কী করবো আমরা হচ্ছে এখন ক্যাটাগরিগুলো আগে বসাই কারণ প্রথমেই আমার কী হবে আমার ইউজার ক্যাটাগরিগুলো দেখবে তাই না যে আমার কী কী প্রোডাক্ট সেল করি সো আমি ক্যাটাগরিগুলোকে এই সেমভাবে এই যে এখানে লোগোর যে মাপটা লোগোর চাইলে একটু বড় করে রাখতে পারি তাই কিনা লোগোতে যেই মাপটা আছে সরি কত একটা মাপ দিচ্ছি সো এটাকে আমি যদি ক্যাটাগরি হিসাবে রাখি ক্যাটাগরিগুলোকে আমি যদি একটু কন্ট্রোল টি দেই কন্ট্রোল টি দিলে এখান থেকে আমার কী আসছে পিক্সেল আসছে আমি উইথ রাখলাম হচ্ছে গিয়ে সে 400 এবং হাইট রাখলাম হচ্ছে গিয়ে সে 300 ওকে সো আমি ক্যাটাগরিগুলোকে এভাবে রাখলাম একটু বড় করেই রাখলাম যাতে ক্যাটাগরিগুলো দেখা যায় সুন্দর করে সো ক্যাটাগরিগুলোকে আচ্ছা এত বড় করে না রেখে ক্যাটাগরিগুলো আর একটু ছোটো করে দিই এখানে আমাদের হাইট আছে উইথ আছে 400 তাই না এখানে আমরা এটাকে উইথ করে দিই 300 এবং হাইট করে দিই হচ্ছে 250 ওকে সো 250 পিক্সেল করে দিলাম 250 পিক্সেল করে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে এভাবে রেখে দিলাম এটাকে এন্টার দিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করে নিব আমি অল্টার চেপে ডুপ্লিকেট করে নিচ্ছি ঠিক আছে
সো আপাতত আমি তিনটা ক্যাটাগরি রাখলাম, বাকি ক্যাটাগরিগুলো থেকে আমি কী করবো, বাকি ক্যাটাগরিগুলো আমার স্লাইডার আকারে থাকবে, যে আমি এখানে ক্লিক করলে এখানে একটা বাটন দিয়ে দিব, এখানে ক্লিক করলে সে ডানে যাবে বামে যাবে, ঠিক আছে? এভাবে করে আমি ক্যাটাগরিগুলো দিতে পারি। সো এখানে আমার কী গেল, ক্যাটাগরি, তাই না? এই ক্যাটাগরিগুলোকে আমি কাট কী করবো, উপরের দিকে নিয়ে আসি, যদি নিয়ে এসে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে আমি এটার নাম দিয়ে দিলাম ক্যাটাগরি, ক্যাটাগরি। এবং এই ক্যাটাগরির ভিতরে আমার কী থাকবে, আমার দুইটা লেফট আইকন একটা রাইট আইকন থাকবে, তাই কি না? সো আমি আইকনগুলো এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, আইকন আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম ফন্ট অসাম ব্যবহার করতে, মনে আছে কি? আইকন কোথা থেকে নিব আমরা? ফন্ট অসাম থেকে নিব। আরেকটা আইকন আপনাদেরকে দেখাই দিতে চাই, flaticon.com, flaticon.com এটা একটা ফ্রি ওয়েবসাইট। এই যে ফন্ট ফন্ট অসাম থেকে যে আমরা যে আইকন গুলো নিব, হইতে পারে সেটা আমরা ফোনের আইকন নিলাম, হইতে পারে সেটা আমরা হোমের আইকন নিলাম, সেই আইকন গুলো কি সেম সাইজের হবে নাকি ছোট বড় করে নিতে হবে? আইকন গুলো সেম সাইজের হবে, ঠিক আছে? যদি আপনাদের ছোট বড় হয়, আমি যদি বলি যে এই আইকনটা, এই আইকনের সাইজটা যদি আপনি 18 PT নেন, এই আইকনের সাইজও কিন্তু যদি আপনি 18 PT নেন, তাহলে দুইটা আইকনের সাইজ কি হবে, সমান হবে, বুঝতে পারছি? এই কারণে আমি বলি যে ফন্ট অসাম থেকে নিতে, তাহলে সাইজগুলো আসলে মেজারমেন্ট করা খুব ইজি হয়ে যায় আপনাদের জন্য। টেক্সটের সাইজ যেভাবে ছোট বড় করেন, এখানে আইকনের সাইজটাও আপনারা ওইভাবে ছোট বড় করতে পারবেন। ওকে, সো এখানে আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটের সাথে আমি পরিচয় করিয়ে দিই, যেটা আমরা ব্যবহার করে থাকি, flaticon.com। এখানে অনেক ধরনের আইকন পাওয়া যাবে, এই যে অনেক স্টাইলিস্ট স্টাইলিস্ট আইকন পাওয়া যাবে, দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার আইকন সেট পাওয়া যাবে। এগুলো ফ্রি, ম্যাক্সিমাম হচ্ছে ফ্রি, ঠিক আছে? বাট একটা প্রবলেম আছে, প্রবলেমগুলো হচ্ছে আইকনগুলো খুঁজে পেতে একটু সমস্যা হয়। আপনি যদি ধরেন আমাদের হোম আইকন লাগবে, হোম লিখে যদি সার্চ করেন, হোম আইকন লিখে যদি সার্চ করি আমরা, দেখেন অনেকগুলা, প্রায় 73,959টা আইকন পাওয়া গিয়েছে হোমের ক্ষেত্রে। এখানে আবার কিছু বিষয় আছে, কিছু আইকন আছে ফ্রি, কিছু আছে পেইড। সো আমরা যে আইকনগুলো ব্যবহার করবো, আমরা ফ্রি আইকনগুলো ব্যবহার করবো, পেইড আইকন যদি প্রয়োজন হয় কাজের সুবিধার্থে, তখন আমরা পেইড আইকন নেব। বাট আমার মনে হয় না এই আইকনগুলো খুব ডিফিকাল্ট, আমরা চাইলে এই আইকনগুলো বানিয়েও নিতে পারি, কিন্তু প্রত্যেকটা আইকন যদি নিজেরাই বানিয়ে নেই একটু সময় সাপেক্ষ, তাই কি না? সো আমরা কী করবো, আমরা যে আইকনগুলো আমাদের বানানোর দরকার নেই, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে ব্যবহার করে নেব, একটু হোল্ড করি। এইগুলোকে আমরা ইলাস্ট্রেটর থেকে নিজেরা বানিয়ে নিতে পারি না? আসবো আসবো, একটু পরে আসবো, আসি আলহামদুলিল্লাহ, একটু বেটার আগে চাই। আচ্ছা, ওই টেস্টের জন্য নাকি লোক আসবে আজকে? হ্যাঁ হ্যাঁ, টেস্ট করে নিলে, ভাইয়া মনে হয় ফোন দিছিল আজকে, লোক আস পাঠাবে আর কি, টেস্ট করে নিয়ে যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বাসায় এসে নেবে। আচ্ছা ঠিক আছে, সরি, আসলে আমার একটু অসুস্থ, এই কারণে হচ্ছে গিয়ে বাসার সবাই একটু টেনশনে আছে, আর আমি নিজেও একটু টেনশনে আছি, আজকে করোনা টেস্ট করাবো আর কি। সো একটু দয়া করেন সবাই। আচ্ছা, আমার গলা কিন্তু প্রচন্ড ব্যথা, মানে আমি জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, খাচ্ছি অলরেডি, দয়া করবেন সবাই। যাই হোক, আচ্ছা ক্লাসে ফিরে আসি। তো যেটা বলছিলাম যে এই আইকন সেট গুলো আমরা এখান থেকেও নিতে পারি। ওকে, সো এভাবে করে আমরা এখান থেকে নিব। সো এরপরে আপনারা দেখেন, এরপরে হচ্ছে কি আমাদের নেক্সট যে এটা ক্যাটাগরিটা, ক্যাটাগরির ডান পাশে বা বাম পাশে আমরা কি নিব, আমরা হচ্ছে আইকন নিব, লেফট এবং রাইট আইকন, রাইট? সো আইকনগুলো আমরা কীভাবে সার্চ করবো, আমরা যদি দেই লেফট অ্যারো, লেফট অ্যারো, এই ধরনের আইকন আমরা ব্যবহার করতে পারি, দেখতে পাচ্ছেন? এই যে এই আইকনটা আমার মনে হয় যে সুইটেবল, তাই কি না? এই এই যে এই আইকনটা, এই আইকনটা যদি আমরা ক্লিক করে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি জাস্ট এখানে কী করবো, এই যে আমার এই লেখা ফন্টটা যেটা আগে আছে, প্রিভিয়াস ফন্ট, এটাকে আমি অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো। ওকে, ড্র্যাগ করে নিয়ে আসলাম, নিয়ে এসে কেউ কি জয়েন করতে চাইলো? সো ড্র্যাগ করে নিয়ে এসে আমি এখানে
এটা কি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিব কন্ট্রোল ভি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফন্টটি কি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে তাই কি না আমি প্রত্যেকটা আইকনের সাইজ রাখছি 18 থ্যাংক ইউ আশরাফুল ইসলাম আপনাকে আপনি নামটা পরিবর্তন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এডুকেশন এই আপনিও আপনার নামটা যদি সম্ভব হয় একটু পরিবর্তন করে দিবেন আপনিও কিন্তু তাই করবেন আপনারা যদি এখানে ক্লিক করে ধরে রাখেন এটা হচ্ছে ফ্রেম এই ফ্রেমটার একটা সুবিধা আছে আমি এগুলো ইমেজের জন্য বা আইকনের জন্য এই ফ্রেম ব্যবহার করা হয় ফ্রেম ব্যবহার করলে তখন এই ফ্রেমের ভিতরে একটা ক্রস চিহ্ন থাকে ফ্রেমটা কেন ব্যবহার করি আমি যদি একটু দেখাই আপনাদেরকে ফটোশপ আচ্ছা ফটোশপের প্রোটোকল ভার্সন কি লাগবে আপনাদের হ্যাঁ ভাই আমার লাগবে আপলোড করে দিচ্ছি হয়ে যাবে সো আচ্ছা যাই হোক এখানে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি আমি সে আমি যদি এই ইমেজটাকে যদি আমি আমার ডিজাইনে আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই ডিজাইনটা আমার এই ইউআইতে নিয়ে এসে আমি যদি এখানে ছেড়ে দেই তাহলে দেখেন যে আমার ইমেজটা সরাসরি এই ফ্রেমটুকুর মধ্যে যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়ার ভিতরে চলে আসবে আমি যদি এখান থেকে কন্ট্রোল টি প্রেস করি টি প্রেস করে ছোট বড় করি তাহলে আমার ইমেজটা ছোট বড় হচ্ছে কিন্তু ওই ফ্রেমের ভিতরে ছোট বড় হচ্ছে আমার ফ্রেমের সাইজ যতটুকু ততটুকু সাইজে সে ছোট বড় হচ্ছে বুঝতে পারছি সেম ওয়েতে আমি যদি এখানটায় কোনো ইমেজকে ড্র্যাগ করে রাখতে চাই আমি যদি এই ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমি এখানটায় ছেড়ে দিই এই ইমেজের উপরে ছেড়ে দিই তাহলে ও এই এই ফ্রেমের বরাবর যতটুকু জায়গা ঠিক ততটুকু জায়গার মধ্যে ইমেজটা সেট হয়ে যাবে এটা একটা চমৎকার ফিচার নতুন ফটোশপের নতুন যে ভার্সনগুলো রয়েছে সেগুলোতে এই ফিচারগুলো পাওয়া যায় আপনি নতুন যে পোর্টেবল 20 ভার্সন আমি 20 ভার্সন যেটা ওই 20 পোর্টেবলও করতে পারবেন নো প্রবলেম ঠিক আছে 20 তো না আমি যেটা আপলোড দিলাম দাঁড়ান একটু দেখে নিই আমি একটু ক্রস চেক করে নিই এটা কি সিসি হ্যাঁ 20 এটা সমস্যা নেই আপনি পারবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো আমরা আবার ফিরে আসি সো আমি আইকনটা এখানে নিয়ে আসলাম নিয়ে এসে চাইলে আমি আইকনটাকে রোটেট করে দিতে পারি ঠিক আছে এইভাবে নিয়ে এসে আমি আইকনটাকে রোটেট করে দিতে পারি তাই কি না 360 ডিগ্রিতে রোটেট করে দিলাম সো আমার এটা হচ্ছে রাইট এখানে ক্লিক করলে আমার নেক্সট ক্যাটাগরিগুলো আসবে এখানে ক্লিক করলে আমার লেফট ক্যাটাগরিগুলো আসবে তাই না রাইট লেফট সো এখানে আমি ক্যাটাগরিগুলো এই ইমেজগুলো দিব না ইমেজগুলো যদি আমি ডিলিট করে দিই ইমেজগুলো দরকার নেই ইমেজটা ডিলিট করে দিই আচ্ছা ভাই এই যে আমরা রেকটেঙ্গুলার ভিতরে যে স্পেসটা রাখলাম এটা মাপটা কিভাবে নিলাম মানে যে স্পেস টুকু পাঁচের এই স্পেসটা আচ্ছা এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই ফটোশপের সুবিধাটা হচ্ছে আমি একটা কপি করি না এটা কপি করে দেখাই ফটোশপের যে সুবিধাটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা কিছু ড্র্যাগ করলে অটোমেটিক ও হচ্ছে একটা রেশিও আপনার মেনটেন করেন শিফট চেপে যদি আপনি ড্র্যাগ করেন এটাকে যদি আমি শিফট চেপে ড্র্যাগ করি ও অটোমেটিক একটা রেশিও মেনটেন করে যে এটার রেশিও এবং এটার রেশিও হ্যাঁ এই যে দেখেন এখন কিন্তু এই দুইটা রেশিও শিফট চেপে ধরে আমি মেনটেন করে ফেললাম এটাতে যতটুকু দূরত্ব এখানেও ঠিক ততটুকু দূরত্ব বাট আগের ভার্সনগুলোতে কি হতো আগের ভার্সনগুলোতে এভাবে উল্টাপাল্টা আসতো তাই কি না এই যে উল্টাপাল্টা ধরেন আমার এটা লেগে গেছে এটার সাথে তখন আমি কি করব তখন হচ্ছে এটাকে এই তিনটাকে সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে এখানে হচ্ছে কি আমাদের এই হরিজন্টালি অ্যালাইন তখন হচ্ছে কি এটা অ্যালাইন হয়ে যাবে আর কি বুঝতে পেরেছি আচ্ছা বুঝতে পেরেছি
এই ভাইয়া বুঝছি সো আপাতত আমরা চোখের আন্দাজে জায়গা রাখছি আসলে এখানে স্পেসিফিক কতটুকু দূরত্ব এখানে মিনিমাম 44 পিক্সেল আমরা বলি যে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব অ্যাট লিস্ট 44 পিক্সেল রাখা উচিত 44 পিক্সেল আমরা কিভাবে বের করব ইলাস্ট্রেটর হলে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারতাম এখানে আমরা হাইটটাকে যদি হাইটটা উইডটাকে আমরা 44 পিক্সেল রাখি দেখেন এখানে মিনিমাম 44 পিক্সেল রাখতে হবে কই গেল হোয়াইট কালার থাকার কারণে হারিয়ে গেল আর কি এটাকে একটু কালার করে নিয়ে এই যে চলে আসছে এখন আমি যদি একটু দেখি যেখানে 44 পিক্সেল আছে কিনা আমি দেখছি যে নাই 44 পিক্সেলের কম আছে তো সেক্ষেত্রে আমরা একটু ম্যানুয়ালি 44 পিক্সেল করে নিব এটাকে সিলেক্ট করে সরি সো এভাবে করে আসলে 44 পিক্সেল আমরা রাখি এই 44 পিক্সেলটা আসলে ওয়েবসাইটের ক্ষেত্রে না রাখলেও কোনো সমস্যা নাই কারণ হচ্ছে গিয়ে আপনার এখানে তো আমাদের এখন ওয়েবসাইটে যেটা ওয়েবসাইটে ক্লিক করার ক্ষেত্রে আমরা মাউসের অ্যারো ব্যবহার করতে পারি তাই না মাউসের অ্যারো কিন্তু খুব ছোট্ট পয়েন্টেও আমরা ক্লিক করতে পারি তাই না বাট অ্যান্ড্রয়েড ট্যাব হলে কী হয় অ্যান্ড্রয়েড ট্যাব হলে আমরা কিন্তু মাউসের অ্যারো দিয়ে ক্লিক করি না অ্যান্ড্রয়েড অ্যাপ আর কি অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে আমরা যেটা করি আমরা হচ্ছে গিয়ে আপনার হাত দিয়ে ট্যাপ করি তাই কি না হাত দিয়ে ট্যাপ করলে তখন হচ্ছে গিয়ে হাতের একটা সাইজ প্রয়োজন হয় হাতের সাইজের মানে সর্বনিম্ন হচ্ছে গিয়ে 44 পিক্সেল প্রয়োজন হয় আর কি সো এভাবে করে আমরা হচ্ছে গিয়ে 44 পিক্সেল যদি আমি এখানে রাখি ড্রপ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটু গ্যাপটা বেশি তাই না তাহলে আমরা কী করবো এই এটাকে আমরা একটু ডানা ঠিক আছে আমার মনে হয় রাইট সো এভাবে করে আমরা গ্যাপটাকে ঠিক করে দিতে পারি ওকে সো এই হচ্ছে কি আমাদের ওভারঅল ক্যাটাগরিটা নিয়ে নেওয়া হয়ে গেল ওকে সো আমি যদি একটু লিখে দিই তাহলে মনে থাকবে তাই না ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু তা নাহলে আমার কিন্তু পরে আমি ভুলে যাব যে এটা আসলে কি বলছে ক্যাটাগরি ওয়ান এটার ফন্ট অপশন থেকে আমি রেগুলার একটা ফন্ট দিয়ে দিই আমরা ওপেন সোর্স সানস ব্যবহার করেছিলাম ওপেন সোর্স এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিই ফন্ট সাইজ 18 ক্যাটাগরিগুলো চলে আসবে হচ্ছে গিয়ে এই ক্যাটাগরি ওয়ান টু এগুলো চলে আসবে এই ক্যাটাগরির উপরে এই ধরনের তাহলে আমার ক্যাটাগরি সেকশনটাও চলে আসলো তাই কি না ক্যাটাগরি সেকশন যখন চলে আসলো চলে আসার পরে আমি দেখব যে আমার ক্যাটাগরিগুলো আমি দেখাইলাম ক্যাটাগরি দেখানোর পরে হচ্ছে আমার বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আমি দেখাবো যে আমার কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেস্ট সেলিং হচ্ছে তার আগে আমি আরেকটা জিনিস দেখাতে পারি আমার অফারগুলো আমি দেখাতে পারি তাই কি না অফার প্রোডাক্ট কোন অফারগুলো বেশি চলতেছে সো আমি সেটার জন্য যদি একটা সেকশন করি আমি সেকশনটা যদি এইভাবে করি যে বেস্ট অফার সো বেস্ট অফারটাকে আমি কী করবো বেস্ট অফারটাকে আমি একটা সাইডে রাখলাম সাইডে রেখে এই বেস্ট অফারের পাশে আমি পেজ নাম্বার দিয়ে দিতে পারি 1 2 3 4 কিংবা ভিউ মোর একটা বাটন ক্রিয়েট করে দিতে পারি তাই কিনা সো আমি ক্যাটাগরি হয়ে গেল স্লাইডার হয়ে গেল ন্যাভিগেশন বার হয়ে গেল এখন আমি দিচ্ছি বেস্ট অফার তাই না বেস্ট অফার সো বেস্ট অফারটা আমি লিখলাম লিখে আমি এখানে একটা স্পেস রাখলাম একটা মিনিমাম একটা স্পেস রাখবো 100 পিক্সেল রাখলে এনাফ 100 পিক্সেল যদি আমি রাখি বা 50 পিক্সেলও রাখে অনেকে আমি একটু দেখি এখানে কতটুকু জায়গা আছে এখানে জায়গা আছে হচ্ছে গিয়ে হাইট কত আছে 120 সো আমি 100 পিক্সেল রাখবো 100 পিক্সেল রাখা মানে হচ্ছে এই সেকশনটা থেকে এই সেকশনের দূরত্ব কতটুকু আমি 100 পিক্সেল রাখলাম এবং এটা কালারটাকে আমি গ্রিন করে দিলাম এটা বোঝার জন্য এই কালারটা আমি রাখবো না বাট বোঝার জন্য 100 পিক্সেলটা রাখলাম ওকে হান্ড্রেড পিক্সেল আমি মাপগুলো রেখে দিতে পারি ভাইয়া একটু কথা ছিল যে আসলে আমি কি এখন প্রপার্টিসে কিভাবে আবার এগেন ফিরে যাব এখান থেকে ভাইয়া এখন তো আমার প্রপার্টিস অপশনটা নাই বাট আমি একটু কাছে আবার প্রপার্টিস অপশনটা চলে যেত কিভাবে যাব আচ্ছা কেউ কি বুঝতে পেরেছেন আমি না বুঝতে পারিনি কথাটা
ভাই অ্যাকচুয়ালি রেকটাঙ্গেল টুলটা যখন আমরা ড্র করি, ড্র করার পর তো আপনাদের প্রপার্টিস একটা অপশন আসে। তো আমি অ্যাকচুয়ালি এখন আমি আবার ব্র্যাকেট ফিরে যেতে চাচ্ছি ওই প্রপার্টিস অপশনটায়। কিভাবে যাবো? আচ্ছা আমি বলি, এই যে আপনি যে এই যে ড্র করলাম, হ্যাঁ ড্র করে আমি এখন কালার টালার আবার চেঞ্জ করবো, আমি যদি প্রপার্টিস উইন্ডোতে ক্লিক করি, সরি প্রপার্টিস করি, এই যে প্রপার্টিসে ক্লিক করি, আমি এই অপশনগুলো পাবো? যারা ওল্ড ভার্সন ব্যবহার করছে তারা এই অপশনটা পাচ্ছেন না, তো তারা কী করবেন? তারা হচ্ছে এই যে আপনার এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে যে শেপ লেয়ারটি রয়েছে, শেপ টুলটি রয়েছে, এই শেপ টুলে ক্লিক করলে এই সেম অপশনগুলোই আপনি উপরে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই যে এখান থেকে আপনি ফিল কালার চেঞ্জ করতে পারছেন, ঠিক আছে, আপনি যে কোনো কালার আপনি ব্যবহার করে চেঞ্জ করতে পারছেন। আজকে হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস চলতেছে। সো আমি 100 পিক্সেলের একটা এরিয়া নিয়ে নিলাম, 100 পিক্সেল এরিয়া নিয়ে আমি এখানে রাখবো হচ্ছে বেস্ট অফার। এই বেস্ট অফার লেখাটাকে আমি একটু বোল্ড করে দিই, যেহেতু এটা হচ্ছে আমার হেডিং, তাই না, এই সেকশনের হেডিং। হেডিংটাকে একটু বোল্ড করে আমি এখানে রেগুলার আছে এটাকে আমি বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে আমি এখন এখানে একটা ডিভাইডার অ্যাড করতে পারি, কিংবা হচ্ছে আমি বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে পারি, তাই না। সো প্রোডাক্ট আমি কয়টা করে রাখতে পারি? 4টা করে প্রোডাক্ট রাখতে পারি। 4টা করে প্রোডাক্ট রাখলাম আমি কীভাবে রাখবো দেখেন। সো আমি এরকম করে রাখতে পারি, রেখে আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। ইলাস্ট্রেটরে ডুপ্লিকেট করাটা খুব ইজি, মানে ইলাস্ট্রেটরে ডুপ্লিকেট করাটা আপনারা জানেন না, তবে খুবই সহজ। সো আমি 4টা প্রোডাক্ট রাখব। 4টা প্রোডাক্ট রাখার জন্য আমাকে যেটা করতে হবে, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসছি আসতেছি, একটু পরে আসতেছি, ফোন দিচ্ছি আমি। সো আমি এই এই পর্যন্ত রাখলাম আর কি, ঠিক আছে, এই পর্যন্ত রেখে আমি হচ্ছে গিয়ে দেখেন আমার বর্ডারটা যেন বাহিরে না যায়, এই জন্য আমাকে যেটা করতে হবে আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে এখানে, যেন বর্ডারটা যেন কোনো ধরনের ভাবি ক্রস না করে, শিফট করে আমি জাস্ট এই বর্ডার বরাবর রেখে দিলাম। এখানটা তো সেম, এন্টার দিয়ে দিলাম। সো আরেকটা কাজ করি, একটু বেশি লম্বাটা হয়ে গেছে, একটু ছোট করে দিই। অলরাইট, সো এখানটায় আমি আমার প্রোডাক্টগুলোকে রাখবো, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, ঠিক আছে। সো এখানে বেস্ট অফার লেখা থাকার কারণে আমি বুঝবো যে এখানে বেস্ট অফারের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে ভিজিবল হবে। এখানে চাইলে আমরা এখানে স্লাইডও করতে পারি, অথবা এই যে আমাদের এই লেখাটা রয়েছে এটা এটার মতো করে আমরা একটা ভিউ মোর একটা বাটন ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, কিংবা ভিউ অল, ভিউ অল, ঠিক আছে। ভিউ অল বাটন ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, এটা এটা যেহেতু আমার হেডিং, হেডিংটা আমি সাইজ রেখেছি 18, বাটনের সাইজটা রাখবো হচ্ছে গিয়ে আমি 14, ঠিক আছে, 14 সাইজটা রাখলাম। রেখে আমি এখানে একটা বাটন ক্রিয়েট করে দিব। বাটন ক্রিয়েট করার জন্য আমাকে এখান থেকে একটা শেপ টুল নিতে হবে, শেপ টুলটা নিয়ে আমি হচ্ছে এখানে একটা ড্র করে দিব। ওকে, ড্র করে আমি এখানকার ফিল কালারটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটু ব্ল্যাক কালার বা যে কোনো একটা কালার দিই আপাতত, ঠিক আছে, এবং এটার উপরে যে ভিউ অল এই লেখাটাকে আমি উপরের দিকে নিয়ে আসি। এটার কালারটাকে আমাদের কালার আছে, কী কালার আছে, এটার কালারটা আছে ব্ল্যাক, এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিই। ওকে, ভিউ অলের এই পাশে একটা আইকনও দিতে পারি আমরা, তাই না, অ্যারো আইকন, যেখানে বোঝা যাবে যে এটা হচ্ছে ক্লিকেবল, রাইট, এটা বাটন মনে হবে। সো ভিউ অল এখানে আমরা যদি ক্লিক করে এটাকে, এটা বোল্ড আকারে আছে, এটা বারবার ডিস্টার্ব করছে ফটোশপটা, এখানে বোল্ড আকারে আছে লেখাটাকে, আমরা কী করবো, আমরা হচ্ছে গিয়ে সরি লেখাটা বোল্ড আকারে আছে এটাকে আমরা রেগুলার করে দিই। ওকে, রেগুলার করে দিয়ে আমরা এটার মধ্যে হচ্ছে যদি একটা আইকন অ্যাড করতে চাই, আমরা জাস্ট এটাকে একটু বাম পাশে ড্র্যাগ করে নিয়ে আসি, বামে নিয়ে আসলাম,
আইটি কমিনি অপশন এবং আমরা ফন্ট অসামে যদি যাই ফন্ট অসাম কই আমাদের এই যে ফন্ট অসামে যদি যাই আমরা এখানে রাইট অ্যারো দেই রাইট অ্যারোতে যদি আমরা নিয়ে আসি এটাকে আমরা জাস্ট সিলেক্ট করলাম কপি করলাম কপি করে আমরা এই বাটনটা প্রেস করে ডুপ্লিকেট করে নিয়ে আসলাম ডুপ্লিকেট করে নিয়ে এসে আমরা এটাকে টি প্রেস করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করে কালারটা হোয়াইট করে দিলাম লাইন ড্র করে নিতে পারি অথবা পেন টুল দিয়ে আমরা একটা পাথ ক্রিয়েট করে নিতে পারি অথবা একটা রেকট্যাঙ্গেল ড্র করে নিতে পারি সো আমি আপাতত একটা লাইন ড্র করে নিচ্ছি শিফট চেপে দেখেন শিফট ধরলে আমার লাইনটা কি থাকতেছে স্ট্রেট লাইন থাকতেছে তাই না স্ট্রেট যদি আমি প্রেস করে ধরে রাখি তাহলে একটা স্ট্রেট লাইন থাকতেছে সো আমি শিফট ধরে আমার লাইনটাকে স্ট্রেট করার জন্য শিফট ধরে আমি একটা লাইন ড্র করলাম এই লাইনটাকে আমি বলছি হচ্ছে ডিভাইডার এটার ফিল কালারটা আমি নন করে দিচ্ছি স্ট্রোক কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি ওকে এবং এটার পিক্সেলটা আমি 2 পিক্সেল করে দিচ্ছি ওকে দ্যাটস গুড সো এখন লাইনটা কই গেল এই যে লাইনটা চলে আসছে তাই না ফিল কালারটা ব্ল্যাক করলে দেখা যায় এটার স্ট্রোকের এটার সমস্যাটা হচ্ছে কি এটার স্ট্রোকটা এত চিকন যে এটা আসলে জুম না করলে দেখা যাচ্ছে না জুম আউট করলে এটা হারিয়ে যাচ্ছে ওকে এই যে এখন দেখা যাচ্ছে না এটা করতে মানে আমার গ্রাফিক কার্ড যেটা গ্রাফিক্স কার্ড এটার আসলে লোডটা নিতে পারছে না ওইভাবে এই কারণে হয়তো এই প্রবলেমটা হচ্ছে সো আমি কি করলাম বেস্ট অফার এবং আমার ডিভাইডারটাকে আমি রেখে দিলাম তাহলে আমার টেক্সটের সাথে আমার ইমেজের একটা ডিভাইড ক্রিয়েট হয়ে গেল এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমার ডিভাইডারটা যদি আমি বেশি চিকন করে রাখি আমি কিন্তু ছোট করলে দেখতে পারবো না সো আমি আপাতত আমার ডিভাইডার যেটা আমি নিয়েছি এই ডিভাইডারটাকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে কই গেল এটাই তো তাই না হ্যাঁ এটা এটার পিক্সেলটাকে আমি একটু মোটা করে দিচ্ছি সো যেন আমি ছোট করলেও দেখতে পাই ফোন রাখি ওকে সো এই সাইজ রাখলে এই সাইজ পর্যন্ত আমি এটা দেখতে পাবো সবচেয়ে ভালো হয় আমি এই ডিভাইডারটা ব্যবহার না করে আমি হচ্ছে একটা রেকট্যাঙ্গেল ড্র করে নিই রেকট্যাঙ্গেল ড্র করলে আর এই প্রবলেমটা হবে না আমি চিকন একটা রেকট্যাঙ্গেল ড্র করে নিই ওকে এই যে এই সাইজটা রেখে দিলাম এটার ফিল কালারটা রাখবো হচ্ছে গিয়ে আমি ব্ল্যাক এবং স্ট্রোক কালার নন ওকে সো এখন আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন না ওকে সো এইভাবে করে আমি আমার ভিউ অল যে প্রোডাক্টটি রয়েছে ভিউ অল প্রোডাক্টটিকে আমি আর একটু নিচের দিকে নামিয়ে দিতে পারি সো এখানে ভিউ অল এবং হচ্ছে কি রাইট অ্যারো এবং হচ্ছে এই যে এইটা এই তিনটা মিলে কি আমার ভিউ অল বাটন না এই তিনটা মিলে আমি গ্রুপ করে ফেললাম গ্রুপ করে আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ভিউ অল বাটন শর্টকাটে আমি লিখি বিটিএন ওকে সো ভিউ অল বাটনটাকে যদি আমি শিফট ধরে নিচের দিকে নামাই নিয়ে আসি সরি এই যে এটাকে সিলেক্ট করে শিফট ধরে যদি আমি এটাকে নিচের দিকে নামাই নিয়ে আসি তাহলে আমার এটা এরকমটা থাকতেছে তাই কি না সো এভাবে করে আসলে আমি ভিউ অল বাটনটাকে একদম ডান পাশে কর্নারে নিয়ে আসতে পারি এবং বেস্ট অফার সহ এই ভিউ অল এবং হচ্ছে কি এই রেকটেঙ্গেল এই যে এই ডিভাইডারটা এটা তো ডিভাইডার তাই না এটা ডিভাইডার
এই ভিউ অল এবং ডিভাইডার এই দুটাকে কন্ট্রোল টি ধরে আমি একটু উপরের দিকে নিয়ে আসতে পারি ওকে এবং আমার এই যে চারটা ইমেজ আছে এই যে চারটা ইমেজ আছে এই চারটা ইমেজকে আমি গ্রুপ করে ফেলতে পারি এটার নাম আমি দিয়ে দিতে পারি প্রোডাক্টস প্রোডাক্টস সো এই চারটা ইমেজকে আমি যদি গ্রুপ করে উপরের দিকে নিয়ে আসতে চাই শিফট ধরে আমি জাস্ট মাউসের অ্যারোটা ধরে উপরের দিকে নিয়ে আসলাম সো আমার মনে হয় দ্যাটস গুড নট ব্যাড রাইট এখানে একটা ইমেজ থাকলো ইমেজের নাম থাকলো প্রাইস থাকলো একটা ভাগ করে দেওয়া থাকলো আর কি জিনিসটা ঠিক আছে এখান থেকে ভিউ অল একটা বাটন থাকলো ঠিক আছে যে এই ইমেজটা দেখার জন্য ভিউ প্রোডাক্ট সেখানে ক্লিক করলে সে সরাসরি এই প্রোডাক্টের পেজে চলে যাবে তাই না ওগুলো আমরা যখন ইউআই নিয়ে কাজ করবো তখন আমরা এগুলো আরও বিস্তারিত আলোচনা করব সো এতটুকুর মধ্যে আমরা কারো কোনো কনফিউশন আছে কিনা কোনো কিছু বুঝতে পারি নাই এতটুকু ডিজাইনের মধ্যে কেউ আছে না যে বুঝতে পারি নাই এই ওভারঅল এই টোটাল জিনিসটাকে আমি ধরে 100 পিক্সেলটাকে একদম উপরের দিকে নিয়ে আসি 100 পিক্সেলটা আমার লাগবে কাজের সুবিধার্থে সো আমি এই টোটাল জিনিসটাকে ধরে বেস্ট অফারটা সহ আমি কি করব গ্রুপ করে ফেলবো এটা হচ্ছে কি কি আমার বেস্ট অফার বেস্ট অফার সো আমি যদি এবার বেস্ট অফারের মতো আরেকটা সেকশন ক্রিয়েট করতে চাই যেখানে থাকবে হচ্ছে কি আমার কি আমার এই যে বেস্ট সেলিং প্রোডাক্ট বেস্ট অফারের মতো কিন্তু বেস্ট সেলিং প্রোডাক্টটা তাই না সো লেটেস্ট প্রোডাক্টের চাইতে আমার বেস্ট সেলিং প্রোডাক্টটাকে যদি আমি এখানে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করার সাথে সাথে এখানে চলে আসছে আমার এটাকে যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি এবার আমি 100 পিক্সেলটাকে যদি অন করে নিই অন করে আমি যদি এই এই পোর্শনটা থেকে এই পোর্শনের একটা দূরত্ব আমি মেজার করতে চাই তাহলে দেখেন আমার এই এটা কি আর নিচের দিকে যাবে না দ্যাটস ইট সো এই আমার একটা থেকে আরেকটার দূরত্ব 100 পিক্সেল আমি রাখলাম বুঝতে পেরেছি এবার এটার নাম আমি কি দিব এটার নাম দিব হচ্ছে গিয়ে আমার বেস্ট সেলিং প্রোডাক্ট তাই না বেস্ট সেলিং এটার ভিতরে কি আছে এটার ভিতরে যা যা আছে ডিভাইডার ভিউ অল বাটন প্রোডাক্টস এখানে আছে বেস্ট অফার এই বেস্ট অফারটাকে আমরা কি করব বেস্ট সেলিং প্রোডাক্টস তাই না বেস্ট সেলিং প্রোডাক্টস আচ্ছা এই টোটাল জিনিসটাকে ধরে আমি রাইট অ্যালাইন করে ফেললাম রাইট অ্যালাইন করে এবার এটাকে আমি পজিশন মতো বসাই অলরাইট সো এটা হচ্ছে কি আমার বেসিক ইউআই এভাবে করে আমি পরের সেকশনটাও কিন্তু অ্যাড করে নিতে পারবো তাই কি না পারবো আমরা সবাই একটু ইনশাআল্লাহ হয়ে গেছি তার কারণটা কি সবাই কি বুঝতেছি মৌরি খান আপনি কি আছেন হ্যালো সৌহার্দ কর্মকার হ্যালো আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ আছি ছিলাম প্রথম দিকে আসলে একটু প্রবলেম হবে সবারই ক্ষেত্রে আমি বলছি যে প্রথমে আসলে একটু সমস্যা হয় সো আমরা হচ্ছে গিয়ে না বুঝলে জিজ্ঞেস করব আমরা চাই যে একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকুক যেখানে আমরা সবাই শিখবো সবাই পার্টিসিপেট করব ঠিক আছে কেউ যদি কখনো না বুঝি সাইলেন্ট থাকলে তো আসলে শেখা যায় না তাই না শিখতে হলে আপনাকে আস্ক করতে হবে বলতে হবে সো আপনি যদি কোনো কিছু না বুঝেন আমাকে বলবেন আমি একবার না 10 বার রিপিট করবো নো প্রবলেম আচ্ছা সৌহার্দ্য কর্মকার আপনি কি আছেন আচ্ছা ঠিক আছে স্বাধীন আপনি কি আছেন জিহাদুর রহমান স্বাধীন স্বাধীন আপনি আছেন অলরাইট
আচ্ছা আচ্ছা নেটের প্রবলেম আসলে, হ্যাঁ একটু বৃষ্টি টিষ্টি হলে একটু নেটের সমস্যা হয়। সো আমরা চেষ্টা করব যে আসলে আমরা এখান থেকেই শিখে যেতে চেষ্টা করব, আমরা ক্লাসে বসেই শিখে যেতে চেষ্টা করব, আমরা পরবর্তীতে ভিডিও দেখে আসলে কতটুকু শেখা হয় এটা আমার খুব ভালো করেই জানা আছে, যে আমরা আসলে ভিডিওটা আদৌ কতটুকু দেখি বা কতখানি শুনি, ক্লাস শেষ হলে আমরা কি করি এটা আমার, আমিও তো একটা সময় ক্লাস করতাম আমিও জানি, তাই না? সো এই ধরনের কাজগুলো আমরা কি করব, আমাদের যত কনফিউশনস আছে যত ধরনের প্রবলেম আছে আমরা চেষ্টা করব আমাদের ক্লাসের মধ্যেই আমরা শিখে যেতে, যাতে পরবর্তীতে ভিডিওটা দেখতে হলেও কম দেখা লাগে বা ভিডিওটার সাহায্যটা খুব কম প্রয়োজন হয় যেন আমাদের। ঠিক আছে, সবার কাছে আমার অনুরোধ, আপনারা কেউ যদি না বুঝে থাকেন আপনারা অবশ্যই এখান থেকে বুঝে তারপরে ক্লাস থেকে বের হবেন, না বুঝে কেউ ক্লাস থেকে বের হবেন না, কাইন্ডলি সবার কাছে আমার অনুরোধ। আচ্ছা ভাই, আমার একটু সমস্যা, কারণ আমি প্রথম দিকে 4-5টা ক্লাস পাইনি, আমি তো তারপরে জয়েন করছি, তো তার জন্য একটু বুঝতে সমস্যা হয় মাঝে মাঝে। আচ্ছা শহর, তো আপনি তারপরে আপনি প্রথম দিকে ক্লাস মিস করলেন, 4-5টা ক্লাস কিছুক্ষণ আগে কিছুদিন আগে হইলো। হ্যাঁ আচ্ছা, আপনি যদি কিছু 4-5টা ক্লাস পাইনি, আপনি যদি কোনো কিছু না বুঝেন আপনি এটা ভাবার দরকার নেই যে আমি তো ক্লাস করি নাই, এখন ভাইয়াকে কোশ্চেন করলে হয়তো ভাইয়া বিরক্ত হবে, এরকমটা ভাবার কোনো অবকাশ নাই। আপনি আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবেন যে ভাইয়া এটা বুঝি নাই, আরেকবার বলেন, আমি এটা কি, এটা বুঝি না, এটা মানে কি, আপনি কি বলছেন আমি বুঝি না, আমার মাথার উপর দিয়ে গেছে, আপনি আমাকে আবার বলেন, আমি বাধ্য, তাই না? আপনাকে শেখার প্রতি আমি বাধ্য, আমাকে তো টাকা দিচ্ছে আপনাদের শেখাচ্ছি, তো কেন আপনারা শিখবেন না? আমার কাছে সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা কোনটা বুঝলাম না। আমরা লাস্ট ক্লাসে যে কিছু কাজ করেছিলাম মনে নেই, লাস্ট ক্লাসের আগের ক্লাসে আর কি, কই গেল? আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমরা এখান থেকে পুরোপুরি শিখে তারপরে আমরা এখান থেকে ক্লাস থেকে বের হব। ক্লাসে যদি একটা ওয়ার্ডও আমি বুঝতে না পারি, যে এমন যদি হয় একটা ওয়ার্ড ভাইয়া কি বলছে, আচ্ছা একটা ওয়ার্ডই তো, তাই না, এটা থাকে, এটার জন্য আবার জিজ্ঞেস করবো, এই ধরনের হেজিটেশনের কিছু নাই। আমার একটা ফ্রেন্ড ছিল সৌম্য, ও যখন ক্লাসে থাকতো টিচাররা রীতিমতো ভয় পাইতো, কারণ কি ও প্রত্যেকটা ওয়ার্ড জিজ্ঞেস করতো যে স্যার এটা কি, স্যার এটা মানে বুঝি নাই, স্যার এটা বাংলা বলেন। মানে আমাদের লেকচার কিছু কিছু টিচার ছিলেন যারা হচ্ছে ফুললি ইংলিশে লেকচার দিতেন, তো ও হচ্ছে গিয়ে তাদের ইংলিশ ট্রান্সলেট করাইতো আর কি তাদেরকে দিয়ে। সো এটাই আসলে শিক্ষাটা হচ্ছে এমনই, আসলে আসলে আপনি একটা ওয়ার্ড বুঝবেন না, ইউ হ্যাভ দ্যাট রাইট টু আস্ক মি, ওকে, আপনি আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে আমি বুঝি নাই, আমাকে আরেকবার রিপিট করে দেখান, ওকে, আরেকবার রিপিট করেন, মানে এটা হচ্ছে আমাদের বাংলা, তাই না? আচ্ছা, সো আরেকবার রিপিট। আচ্ছা, সো কেউ কি কিছু বলবেন? আপনাদের পোর্টফোলিও অ্যাড এর ক্ষেত্রে আমি সিলেক্ট করে দিব যে কোন পাঁচটা আপনারা অ্যাড করবেন, ঠিক আছে? সো এরপরে আমরা যেটা দেখাচ্ছি যে আমাদের বেস্ট সেলিং গেল, আমাদের অফার গেল, এরপরে আমাদের লেটেস্ট প্রোডাক্ট, লেটেস্ট প্রোডাক্ট আমরা কীভাবে করবো বলেন তো? সেম থিং, রাইট? লেটেস্ট প্রোডাক্টে কি সেম থিং না? আমি কী করলাম, লেটেস্ট প্রোডাক্টের জন্য এটাকে সেম ওয়েতে আমি আবার এটাকে ডুপ্লিকেট করে নিলাম, বেস্ট সেলিংটাকে এটাকে আমি নাম দিলাম লেটেস্ট প্রোডাক্ট। অলরাইট, লেটেস্ট প্রোডাক্ট দিয়ে আমি এবার কী করবো, শিফট ধরে এই গ্রুপটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো, মুভ টুল সিলেক্ট করতে হবে আমাকে, মুভ টুলটা সিলেক্ট করে নিলাম, শিফট ধরে কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে আমি এটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম। এবার আমি আবার কী করবো, আমার 100 পিক্সেলটাকে আমি ওপেন করবো, ওপেন করে আমি এটাকে আবার নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো, আমি দেখবো যে আমার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা দূরত্ব যেন সমান হয়। এটা যদি ইলাস্ট্রেটর হতো তাহলে আমাকে এতটুকু সময় আসলে নষ্ট করতে হতো না, এটা আমি খুব সহজেই আমি আরও কাজ করবো। আমরা ইলাস্ট্রেটরও কিন্তু এই ইউআই ইউএক্স কীভাবে ডিজাইন করে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। সো দ্যাটস ইট, আমার 100 পিক্সেলের কাজ শেষ। সো এখানে আমার বেস্ট সেলিং প্রোডাক্ট, আমি প্রথম 4টা প্রোডাক্টকে আমি দেখাচ্ছি, বা এখানে চাইলে এরকম অ্যারো দিয়ে দেওয়া যায়, ডানে বামে অ্যারো দিয়ে দেওয়া যায় যে অ্যারো ক্লিক করে ডানে বামে যাওয়া যাবে, অথবা এখানে হচ্ছে কি আপনাদের বাটন দিয়ে দেওয়া যায়, 3টা বাটন, ওটা আমরা ইউআই যখন করবো তখন আমরা আলোচনা করবো, ঠিক আছে? সো এখন একটা বিষয় আপনারা যদি লক্ষ্য করেন যে একই ডিজাইন, একই প্যাটার্ন রিপিটেড হচ্ছে 3 টাইমস, রাইট? একই জিনিস 3 বার রিপিট হচ্ছে, তাই কি না?
তিনবার রিপিট হওয়ার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এটার মাঝখানে আমরা আলাদা কোনো সেকশন অ্যাড করে দিতে পারি। কীরকম সেকশন অ্যাড করতে পারি? আমরা ছোট ছোট ব্যানার অ্যাড করতে পারি, ছোট ছোট গিফট আইটেমের, গিফট আইটেম বলছি, ছোট ছোট চিকন ব্যানার, চিকন অ্যাডের মতো কিছু রাখতে পারি, তাই না? তাহলে আমাদের এই সেকশনগুলো ওভার রিপিটেড হবে না। আচ্ছা, এখন যেটা এটাকে আমরা এডিট যদি করি, এই সেকশনটাকে এডিট করতে হবে, এটার নাম কি আছে? বেস্ট সেলিং প্রোডাক্ট। আমাদের এটার নাম চেঞ্জ করে দিব হচ্ছে গিয়ে কি, নামটা চেঞ্জ করে দিতে হবে কি, লেটেস্ট প্রোডাক্ট, তাই কি না? লেটেস্ট প্রোডাক্ট, ওকে। সো প্রথম যেই পোর্শনটা, এইটা ডিজাইন করাটাই ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং। প্রথম পার্টটা একবার ডিজাইন হয়ে গেলে পরেরগুলো আমরা কি করব, কপি পেস্ট করে এনে বসাই দিব, তাই না? সো এই হচ্ছে কি আসলে ওভারঅল। সো আমি আজকে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট বিরতি নিতে চাই, আমার একটা ফোন কল করা লাগবে। আমি আপনাদের কাছে এ পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে কিনা, এ পর্যন্ত বুঝতে পেরেছি কিনা সবাই? আচ্ছা, যদি এ পর্যন্ত বুঝতে পেরে থাকি তাহলে আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি নাকি? ঠিক আছে, সো এখানে দেখেন যে প্রোডাক্টগুলোর মাঝে কিন্তু একটা ব্যাপক গ্যাপ আছে, তাই না? আমরা চাইলে প্রোডাক্টগুলোর মাঝের গ্যাপগুলোকেও কমিয়ে দিতে পারি, কমিয়ে দিলে আমার মনে হয় খারাপ লাগবে না, ভালোই লাগবে। সো এখানে আমরা কয়টা করে প্রোডাক্ট দিছি, আমরা চারটা করে প্রোডাক্ট দিছি। আমরা চাইলে এখানে পাঁচটা করে প্রোডাক্টও অ্যাড করতে পারতাম, তারপরে এখানে আমরা বিভিন্ন নাম্বার দিয়ে দিতে পারতাম, পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি বা এরকম কিছু একটা দিয়ে দিতে পারতাম। বা ক্যাটাগরি ওয়াইজ বেস্ট অফার, এখানে যদি আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিই, ক্যাটাগরি থেকেও কিন্তু এখানে অটোমেটিক ক্যাটাগরি ওয়াইজ বেস্ট অফারগুলো কী কী আছে সেগুলোও শো করবে। সো ইটস আসলে এটা ডিপেন্ড করে যে আমরা আসলে কী রকম চাচ্ছি, রাইট? সো এরপরে আমরা যদি লক্ষ্য করি, এরপরে আমাদের কী আছে, এর পরবর্তীতে আমাদেরকে এই এগুলোর পরে হচ্ছে গিয়ে আমাদের আছে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট মেসেজিং একটা অপশন থাকবে, যেটা স্টিকি, যেটা থাকবে হচ্ছে লিঙ্কটা কি দিছেন? আচ্ছা, কিসের লিঙ্ক? এখানে একটা লিঙ্ক আছে মেসেঞ্জার, www.facebook.com, তারপর মেসেজেস টি 460, এটা এই লিঙ্কটা কে দিছে সেটা জিজ্ঞেস করছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, লিঙ্কটা কে দিছে? আচ্ছা, লিঙ্কটা কি, এটা কিসের লিঙ্ক? এটা এখন আমরা যদি দেখি যে আমাদের এখানে বাকি আছে কি কি, আমাদের এখানে ভিউটা কি হয়েছে, ভিউটা হচ্ছে ডিসপ্লে প্রোডাক্ট, সার্চ অপশন, ভিউ প্রোডাক্ট, এই তিনটা অপশন কি হয়েছে আমাদের, হয়ে গেছে। এখানে বাকি আছে কিছু? বাকি কিন্তু নাই। সো আমরা এটাকে চাইলে একটু কালারটা চেঞ্জ করে আমরা মার্ক করে রাখি, গ্রিন করে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো, গ্রিন না একটু অন্য কোনো কালার দিই, ব্লু কালার দিই, গিয়ে বুঝতে পারবো যে এগুলো ডান। ওকে, অর্ডার ট্র্যাকিংটা কোথায় থাকবে, হাউ টু কোথায় থাকবে, ইনস্ট্যান্ট মেসেজিংটা দিব, লগ ইন, সাইন আপ, অ্যাকাউন্ট ডিটেলস, ফুটার। ওকে, সো আমি লগ ইন এবং সাইন আপ এই জিনিসটা আমি একদম টপে দিয়ে দিতে পারি, তাই কি না? লগ ইন এবং সাইন আপটা এই জায়গাটায়, এই জায়গাটায় আমরা লগ ইন এবং সাইন আপ অপশনটি রেখে দিতে পারি। এটার জন্য কিছু করা লাগবে না, আমাদের এই জায়গাটার নাম কি টপ বার, তাই না? টপ বার কোথায় আছে, এই যে টপ বার, এই টপ বারের ভেতরে গেলাম, ভেতরে যেয়ে আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে লিখে দিলাম লগ ইন, সাইন আপ, লগ ইন। ওকে, এটা আমরা এই জায়গাটাতে রাখতে পারি এবং এটার সাইজটা দেখেন, সাইজটা অনেক বড় হয়ে আছে, এই সাইজটাকে আমরা একটু ছোট করে দিতে পারি। সাইজটা হচ্ছে 18 বোল্ড, আমরা এখানে বোল্ড থাকুক নো প্রবলেম, আমরা এখানে 12 করে দিতে পারি। এই সাইন আপটা আমরা সিলেক্ট করে নিলাম, সাইন আপটাকে সিলেক্ট করি, এবার এটাকে অ্যালাইন করবো আমরা। অ্যালাইনের জন্য আমরা হচ্ছে গিয়ে এটাকে মুভ টুল সিলেক্ট করে আমরা ডানে বামে প্রেস করে আমরা এটাকে নিয়ে নিলাম এখানে। আরেকটা কাজ করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে এই আইকন সেটগুলোকে আমরা চাইলে একটু বাম পাশে নিয়ে আসি, বা ডান বাম পাশে নিয়ে আসি সোশ্যাল মিডিয়ার আইকনগুলোকে। ওকে,
লেখাটা রিপাশে থাকলেও কিন্তু সমস্যা নাই আমার মনে হয়, এখানটায় থাকলেও কোনো প্রবলেম নাই, এখানে থাকলো এবং এই টোটাল জিনিসটাকে ধরে আমি এখানটা রেখে দিলাম। অলরাইট, এখানে চাইলে আমি একটা আইকনও অ্যাড করে দিতে পারি। আইকনটা কীভাবে অ্যাড করবো দেখেন, ইউজার সার্কেল বা এই ইউজারটা সিলেক্ট করে দিতে পারি, কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি এখানে লগইন এর পাশে স্পেস দিয়ে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এইটাকে সিলেক্ট করে এতটুকুকে আমি ফন্ট অ্যাসাইন করে দিলাম, ফন্ট দেখতে পাচ্ছেন আপনারা আমার এই লগ ইন এবং সাইন আপ এই দুটো অপশন চলে আসছে। সো এইভাবে করে আমরা এই লগ ইন এবং সাইন আপ এই টোটাল জিনিসটাকে ধরি, সোশ্যাল মিডিয়া আইকন সহ সোশ্যাল মিডিয়া আইকন থাক এই দুটাকে ধরি, ধরে একটু ডানে ডানে আমাদের বর্ডারের সাথে ম্যাচ করে দিই। এখানে ক্লিক করলে হয়তো তার অ্যাকাউন্ট সিলেকশনটা আসবে, সাইন আপে ক্লিক করলে তার ড্রপ ডাউনের মাধ্যমে তার অ্যাকাউন্ট ইনফরমেশনটা আসবে, রাইট? সো এইভাবে করে আমরা দিতে পারি। আর এটার পরে আমাদের তাহলে এটা কি হলো, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল তাই কি না, আমাদের সাইন আপ লগ ইন এই দুটো কমপ্লিট। এই দুটোকে আমরা কি করে রাখতে পারি, এটাকে আমরা কালারটা ব্লু করে দিতে পারি। সো এরপরে আমাদের যেটা বাকি আছে দেখেন, এরপরে আমাদের বাকি আছে কি, এরপরে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলসটা হচ্ছে কি, আমরা যখন এখানটাতে ক্লিক করব, এই যে আমাদের যখন সাইন আপে বা লগ ইনে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার মাধ্যমেই কিন্তু আমরা অ্যাকাউন্ট ডিটেলসটাকে পেয়ে যাব, ঠিক আছে? সো এখান থেকে আমরা এই অ্যাকাউন্ট ডিটেলসটাকে অ্যাড করে নিব। সো এই হচ্ছে কি আর কি মূলত বিষয়টি। সো এখন আমরা পরবর্তী যে জিনিসটা দেখব, যে এখানে আমরা আর কি অ্যাড করতে পারি, এখন আমাদের সাপোর্ট সেন্টার, তাই না? সাপোর্ট সেন্টার, ইনস্ট্যান্ট মেসেজিং, সরি, সাপোর্ট সেন্টার এবং ইনস্ট্যান্ট মেসেজিংটা আমরা হচ্ছে গিয়ে অ্যাড করবো, এবং অর্ডার ট্র্যাকিংটা আমরা কোথায় রাখবো, এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে আমাদের ফুটার যে আছে, এই যে ফুটার, এই ফুটারের মধ্যে আমরা সাপোর্ট সেন্টার, ইনস্ট্যান্ট মেসেজিং, হাউ টু, অর্ডার ট্র্যাকিং, অ্যাকাউন্ট ডিটেলস, এই সব কিছু আমরা ফুটারে রাখবো। আমরা আমাদের ডিজাইনটাকে আর বেশি হিজিবিজি করবো না, ঠিক আছে? সো এখানে আমরা কিছু জিনিস অ্যাড করে দিব, এখানে আমরা কিছু ব্যানার অ্যাড করে দিতে পারি, কারণ আমাদের কী হচ্ছে, আমাদের এই জিনিসগুলো রিপিটেড হচ্ছে তাই কি না, যে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তাই না? এই জিনিসগুলোকে আমরা এটাকে সুন্দর করে সাজানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ব্যানার অ্যাড করে দিতে পারি। সো এখন আমরা যেটা করতে পারি, যে আমরা এখানে গ্যাপ তৈরি করে এটার মাঝে ব্যানার তৈরি করে দিতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, যে আমরা কী বলে একটা গাইডলাইন নেই, গাইডলাইন নিয়ে আমরা গ্যাপগুলো তৈরি করে ফেলি। ওকে, সো এখন আমার এই আর্টবোর্ডটা কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে না, আর্টবোর্ডটা নিচের দিকে কি, আর্টবোর্ডের জায়গা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো এখন আমি এই ক্ষেত্রে কী করবো, আর্টবোর্ডটা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে সি প্রেস করতে হবে, সি প্রেস করে আমি জাস্ট আমার কী বলে এটাকে আমার যে হরিজেন্টালি আমি হচ্ছে আমার আর্টবোর্ডটিকে ক্রপ করে বড় করে নিলাম। ওকে, সো এখন দেখেন যে আমার আর্টবোর্ডটি বড় হয়ে যাবে। ওকে, এই যে বড় হয়ে গিয়েছে। সো এখন আমি একটা গাইডলাইন নিয়ে নিলাম, যে কীভাবে আমাদের এখানে
এই জায়গাগুলোর মধ্যে আমি স্পেসিং বাড়িয়ে দেবো, তাই না? সো এখন আমাকে কি করতে হবে, আমাকে বেস্ট অফার এবং হচ্ছে গিয়ে বেস্ট অফারটা থাকবে বেস্ট সেলিং এবং বেস্ট সেলিং প্রোডাক্ট এবং লেটেস্ট প্রোডাক্ট এই দুটাকে ধরে আমাকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে হবে। ওকে, নিচের দিকে নামানোর জন্য আমাদেরকে কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে পারি। শিফট প্রেস করার মাধ্যমে আমরা এটাকে টোটাল এরিয়াটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে পারি। অলরাইট, সো এখানে একটা ভালো একটা স্পেস তৈরি হয়ে গেছে। এই স্পেসটুকুর মধ্যে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে এই স্পেসিংয়ের মধ্যে আমরা একটা ব্যানার অ্যাড করে দেবো। এই ব্যানারটার সাইজ কত নিচ্ছি আমরা, হাইট নিব ধরেন 350, হাইট নিলাম 350, উইথ নিব হচ্ছে গিয়ে আমাদের কত আছে 1100, তো আমাদের টোটাল আর্টবোর্ডের সাইজ হচ্ছে 1600। সো আমরা টোটাল আর্টবোর্ডের সাইজটা নিব। ওকে, এবার এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে নিব, অ্যালাইন টু ক্যানভাস, এবং এটাকে সেন্টার করে নিলাম। ওকে, সো এতটুকু বুঝতে পেরেছি কিনা, এটা কিভাবে নিলাম বুঝতে পেরেছি, এটা যাবে আমাদের কি ব্যানার অ্যাড, তাই না? সো এখানে আমরা এই ইমেজটা না নিয়ে আমরা চাইলে একটা ফ্রেমও কিন্তু ড্র করে নিতে পারতাম। ফ্রেমটাই ড্র করাটা মনে হয় আমার জন্য বেটার, তাই না? বাট ফ্রেম ড্র করলে একটা অসুবিধা হচ্ছে কি, আমরা বুঝবো না আসলে এখানে কিছু একটা আছে, এখানে কী আছে আদৌ। সো একটু কালার অ্যাড করে দিলাম যাতে বোঝা যায় যে সহজে এটা একটা ব্যানার। সো এখানে আমি যদি রেক্টেঙ্গেলটা ঠিক সিলেক্ট করে এটার কালারটাকে চেঞ্জ করে দিই, অলরাইট, কালারটা একটু ডার্ক করে দিই, তাহলে আমার মনে হয় দেখতে সুবিধা হবে। সো এখন আমরা কিন্তু আমাদের এই রেক্টেঙ্গেল এবং এটাকে এই দুটাকে ধরে আমাদের কোথায় আছে, লেটেস্ট প্রোডাক্টের ভিতরে আছে, তাই কি না? এই টোটাল জিনিসটা এটা এইটা, তাই না? এই দুইটা জিনিস কোথায় আছে, লেটেস্ট প্রোডাক্টের ভিতরে আছে। এই লেটেস্ট প্রোডাক্ট থেকে আমাদেরকে বের করে নিয়ে আসার জন্য বের করে নিয়ে আসলাম, এবং এই দুইটাকে দিয়ে আমি একটা গ্রুপ করে ফেললাম। এই গ্রুপটার নাম দিলাম হচ্ছে গিয়ে আমি ব্যানার, ব্যানার ওয়ান। ওকে, এই ব্যানার এরিয়াতে আমি কী রাখতে পারি, এখানে দুইটা ব্যানার রাখতে পারি, পাশাপাশি দুইটা ব্যানার রাখতে পারি, একটা ব্যানার রাখতে পারি, বা এখানে আমি যে কোনো ইচ্ছা আমি আমার মতন করে ডিজাইন করে নিব, ঠিক আছে? সো এখন আমি কী করবো, ব্যানারের থেকে আমার এই যে বেস্ট সেলিং প্রোডাক্টের দূরত্ব কত পিক্সেল রাখবো, 100 পিক্সেল রাখবো, ঠিক এরকম। ওকে, 100 পিক্সেল রাখবো। সো 100 পিক্সেলটা অ্যাক্টিভ করে আমি হচ্ছে কি আমার লেটেস্ট প্রোডাক্ট এবং হচ্ছে কি আমার বেস্ট সেলিং প্রোডাক্ট এই দুইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ভি কিবোর্ড থেকে ভি প্রেস করে আমি এই দুইটাকে উপরের দিকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি 100 পিক্সেল আমার ডিস্টেন্সটা রাখলাম। রেখে এরপর কি করবো, আমি এটার মাঝে আরেকটা যদি আমি ব্যানার অ্যাড করতে চাই, আরেকটা ব্যানার যদি দিতে চাই দিতে পারি, নো প্রবলেম। বাট বেশি ব্যানার অ্যাড দিলে কি ভালো লাগবে দেখতে, আমার মনে হয় না বেশি ভালো লাগবে, তাই না? সো ফার্স্টে আমরা রাখলাম হচ্ছে গিয়ে আমাদের লোগো, এখানে আমাদের ইয়েগুলো সার্চ আইকন, এখানে আমাদের কার্ট আইকন, এখানে আমাদের উইশ লিস্টটাও আমরা রাখতে পারি, তাই কি না? উইশ লিস্ট যদি আমরা করে রাখি, উইশ লিস্টটাও আমরা এখানে রাখতে পারবো। সার্চ আইকনটা খুব বড় হয়ে গেছে, এটাকে ছোট করে নিব আমরা পরে, সমস্যা নাই। সো আমরা আসবো, কিছু কিছু জিনিস আমরা একটু পরে চেঞ্জ করবো, এটার কারণটাও আমি বলছি। সো এরপরে আমি যেটি বিষয়টা নিব, এরপরে আমি আবার 100 পিক্সেল নিলাম, 100 পিক্সেল আমি এখানে নিয়ে আসবো। এই 100 পিক্সেলটা নেওয়ার পরে এখানে 100 পিক্সেল একটা গ্যাপ রাখবো। গ্যাপ রেখে আমি কী করবো, আমি একটা ফুটার অ্যাড করবো। ফুটারটা আমি এবার কোনো ইমেজ দিব না, ফুটারটা আমি রেগুলার একটা ইমেজ শেপ নিলাম, এবং এই শেপটা নেওয়ার পরে এই শেপের কালারটা আমি চেঞ্জ করে দিই। কালারটা ফুটারের কালারটা আমরা জানি যে একটু ডার্ক কালার হয়, কিছু কিছু ক্ষেত্রে ফুটারের কালারটা কিন্তু একটু লাইট কালারও হয়, ঠিক আছে? সো ফুটারটার কালার আমরা যে কোনো একটা কালার নিতেই পারি, নো প্রবলেম। আপাতত আমি এই কালারটাই নিয়ে নিচ্ছি ফুটার হিসাবে, এটাকে ব্ল্যাক করে দিব আমরা পরবর্তীতে। সো ফুটারের হাইটটা এবং উইথটা আমরা যদি একটু ঠিক করি, হাইট আছে কত, এটা আছে 1602, আমরা এটাকে 1600 করে দিব, সরি 1600 করে দিব, এবং হাইট আছে 900 পিক্সেল, 900 পিক্সেল ইজ টু মাচ, আমরা এটাকে 600 পিক্সেল করে দিব। ওকে, আই গেস দিস ইজ পারফেক্ট। সো এই 600 পিক্সেল করে দিলাম, 600 পিক্সেল করে দিয়ে এটাকে আমি রাখলাম হচ্ছে ফুটার বিজি, মানে ব্যাকগ্রাউন্ড, ওকে, ফুটারের ব্যাকগ্রাউন্ড। এবং এই 100 পিক্সেলটাকে আমি উপরের দিকে উঠাই দিই, 100 পিক্সেলটাকে উপরে উঠাই দিলে আমি এটাকে ফুটার করে দিলাম। এখন এই ফুটারে কী কী জিনিস থাকে দেখেন, ফুটারে থাকে হচ্ছে, ফুটারে আবার সেই লোগোগুলো থাকে, এই যে এই লোগোটা থাকে আবার ফুটারে, তাই না? সো আমি যদি
এই লোগোটা কোথায় আছে? লোগোটা আছে টপ নেভিগেশন বারে, তাই না? নেভিগেশন বারে, নেভিগেশন বার থেকে যদি আমি লোগোটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, লোগোটা ডুপ্লিকেট হয়ে গেছে। এবার এই লোগোটাকে আমি একদম টপে নিয়ে আসলাম, এই যে লোগো কপিটা টপে চলে আসছে। আমি কিবোর্ড থেকে যদি ভি প্রেস করে এটাকে নিচের দিকে নামাই নিয়ে আসি, দেখেন সরি, এই লোগোটাকে যদি আমি শিফট ধরে নামাই নিয়ে আসি, নিচের দিকে নেমে আসতেছে, তাই কি না? আমি যদি আরেকটু নিচের দিকে নামাই নিয়ে আসি, এখানটা আমার লোগো থাকবে, এখানে আমার কোম্পানি সম্পর্কিত একটা ডেসক্রিপশন থাকবে, রাইট? সো কোম্পানি সম্পর্কিত ডেসক্রিপশনটা আমি কিভাবে অ্যাড করবো, আমি এখানে টেক্সট নিব, টেক্সট নিয়ে আমি এখানটাতে ক্লিক করে একটা এরিয়া সিলেক্ট করে দিব, যে আমার এতটুকু এরিয়া আমার কোম্পানি সম্পর্কে আমার ডেসক্রিপশনটা থাকবে। ওকে, অলরাইট, এতটুকু এরিয়া আমি নিয়ে নিলাম। এখান থেকে ইমেজের সাইজটা আমি একটু ছোটো করে দিই, মানে টেক্সটের সাইজটা আমি 12 করে দিব, 12 করে দিলাম। এটার অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন করে দিলাম, এটার স্পেসিংটা আমি অটো করে দিই। এখান থেকে সলিড আছে, এখানে ফন্ট অসাম আছে, এখান থেকে আমরা রেগুলার ফন্ট যেটা ব্যবহার করছি ওপেন সানস, এই ওপেন সানস রেগুলারটা সিলেক্ট করে দিলাম। এখানে আপন স্পেস অটো দিয়ে দিলাম, ঠিক আছে? এবার প্যারাগ্রাফ থেকে যেটা করব, প্যারাগ্রাফ থেকে আমরা এই এই সাইজটা অ্যাড করে দিব, এটা অ্যাড করে দিব। ওকে, সো আমরা আমাদের মতো করে টেক্সটও অ্যাড করে দিলাম, নো প্রবলেম। সো এখানে আমার কোম্পানি সম্পর্কিত একটা বেসিক, এই আমাদের এদিকে বিদ্যুৎ নেই, এর জন্য নেট প্রবলেম করতেছে অনেক। আচ্ছা আচ্ছা, তাহলে তো মুশকিল। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? মানে ভিডিও দেখা যাচ্ছে? ভিডিও শুনতে পাচ্ছেন? ভিডিও দেখতে পাচ্ছেন? 4G থেকে 2G তে চলে আসে, মানে হটস্পট থেকে কানেক্ট দিলেই 4G থেকে 2G তে চলে আসে। আর এই আমি লাস্ট গতকাল আপনাদের কারেন্ট ছিল না, আমি যে কি স্ট্রাগল করলাম ফোন দিয়ে কানেক্ট করতে, হচ্ছিলই না। সো যাই হোক, একটু প্রবলেম হয় আসলে ডাটা দিয়ে ব্যবহার করতে গেলে। সো এই হচ্ছে কি, আমরা লোগোটা নিয়ে আসলাম, লোগোর সাইজটাকেও একটু ছোটো বড়ো করে দিতে পারবো, নো প্রবলেম। এটা পরবর্তীতে যখন আমরা রিয়েল লোগো রিয়েল ইমেজ নিয়ে কাজ করব, তখন হচ্ছে গিয়ে আমরা ইয়ে করবো আর কি, কাজ করবো। সো এখন আমার মোটামুটি ফুটারটা অ্যাড হয়ে গেছে। এখন ফুটারে দেখেন আমি কী কী ইনফরমেশান অ্যাড করবো। ফুটারটাতে যদি আমি দেখি, আমার এখানে অ্যাকাউন্ট ডিটেলস, তাই না? অ্যাকাউন্ট ডিটেলসটা থাকছে স্যার। অ্যাকাউন্ট ডিটেলসে আমি যদি এখানে লিখি, এখানে সেম ওয়েতে আমি যদি একটু টাইপ করি, অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে দেখতেছে সাপোর্ট, এরপরে কি আছে অর্ডার ট্র্যাকিং, তাই না? অর্ডার ট্র্যাকিং, তারপর হচ্ছে হাউ টু অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। সো এখন যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে টেক্সটগুলো, এগুলো হচ্ছে এক একটা লিঙ্ক, তাই না? এই এক একটা লিঙ্ক, এই লিঙ্কগুলোতে ক্লিক করার মাধ্যমে এক একটা ইউজারকে এক একটা পেজে নিয়ে যাবে। অ্যাকাউন্টের জন্য একটা পেজে নিয়ে যাবে, সাপোর্টের জন্য একটা পেজে নিয়ে যাবে, অর্ডার ট্র্যাকিংয়ের জন্য একটা পেজে নিয়ে যাবে। সো আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই লেখাগুলোকে একটু বড় করে দিতে হবে, ফন্টগুলোকে একটু বোল্ড করে দিতে হবে, তা নাহলে মানুষ আসলে বুঝবে না যে এগুলো হচ্ছে লিঙ্ক। সো এটাকে সিলেক্ট করে আমি অল থেকে আমি যদি একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলে এটা দেখেন বোল্ড হয়ে গেল, তাই কিনা? কিংবা আমরা সরাসরি এখান থেকে বোল্ড না দিয়ে আমরা এই ফন্টের বোল্ডটা ব্যবহার করে দিতে পারি, ফন্ট বোল্ড করে দিবে। ওকে, ফন্টের বোল্ডটা ব্যবহার করে দেওয়ার পরে আমরা এখানে আন্ডারলাইন করে দিতে পারি, তাহলে মানুষ ইজিলি বুঝতে পারবে যে এই জিনিসগুলো কি। এগুলো হচ্ছে ক্লিকেবল, এখানে ক্লিক করলে আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে, রাইট? ডিফারেন্ট একটা লুক চলে আসবে। এই জায়গাটাতে আমরা কি রাখতে পারি, এই জায়গাতে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো রাখতে পারি, বা আমাদের লোকেশনের যেই ম্যাপিংটা রাখতে পারি। এখানে যদি আমরা একটু সার্চ করি,
আচ্ছা এখানে আসে নাই। গুগল ম্যাপ তো আমরা জানি তাই না, এই গুগল ম্যাপটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া যায়, এটা তো জানেন আপনারা, গুগল ম্যাপও ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া যায়। সে আমার যদি আমি বলি যে আমার যে কোনো একটা জায়গার যদি আমি বলি এখানে কোনটা নিব, সে ধানমন্ডি, দশের এতে কে যেন থাকে ধানমন্ডি, ইবনে সিনা উৎস তাই না। সে আমার এটা হচ্ছে কি আমার অ্যাড্রেস, ওকে এটা হচ্ছে অ্যাড্রেস, এটাকে আমি একটু ছোট করব, ছোট করে আমি এটাকে শিফট ধরে স্পেস ধরে আমি ক্লিক করে এখানটাতে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এই এরিয়াটাকে একটু ছোট করে নিয়ে আসবো, এটা আমার দরকার নেই। সো কই গেল কেন, এই যে ইবনে সিনা, সে আমার এটা হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত আমার লোকেশন রাইট। সো এটাকে আমি একটু ছোট করে নিয়ে আসবো, ছোট করে নিয়ে এসে আমার ওয়েবসাইটের মধ্যে আমি এই জিনিসটাকে রাখবো, রেখে আমি এখানে ক্লিক করে সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে এখানে এই জিনিসটাকে সেট করে রাখি, আমি এখানে এটাকে সিলেক্ট করা আছে, তাহলে আমার লোকেশন কোনটা এইটা তাই না, এটা আমার পিক করা আছে। এবার আমি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন ক্লিক করবো, প্রিন্ট স্ক্রিনে যদি আমি ক্লিক করি বা স্ক্রিনশট নিবো আমি, ঠিক আছে স্ক্রিনশট, ও আচ্ছা আমার এখানে স্ক্রিনশটটা এখন আপাতত মনে হয় নেওয়া যাবে কি না একটু দেখি, সিলেক্ট এরিয়া আমি এতটুকু এরিয়া সিলেক্ট করলাম, অলরাইট এই যে সিলেক্ট এরিয়া, কপিতে ক্লিক করলাম, ওকে কপি, কপিতে ক্লিক করার পরে আমি এতটুকু এরিয়া কী করলাম স্ক্রিনশট নিলাম। আপনারা চাইলে আপনাদের যে কোনো বিষয়ের বা যে কোনো সফটওয়্যার ব্যবহার করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। সো আমি এখানে একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটটা নিয়ে আমি এই ফুটারটার আগে ব্যাকগ্রাউন্ডটাকে মিডল অ্যালাইন করে নিই, তাহলে এই যে সাদা থাকবে। আচ্ছা এবার কন্ট্রোল ভি দিয়ে দিলাম, সরি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দেওয়ার পরে এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এটা এই জায়গাটায় চলে আসছে এটার ভিতরটায় তাই না। আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি নিউ একটা লেয়ার নিব, এই লেয়ারটা সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি দিব, ওকে আচ্ছা আমি নিউ একটা ফাইল নিই সবচেয়ে ভালো হয়, আমি এখানটায় পেস্ট করলাম, ওকে পেস্ট করে আমার এই যে উপরের এই অংশটুকু কি এই উপরের অংশটুকু বাড়তি অংশটা, এই উপরের অংশটুকু আমার দরকার, আমার যতটুকু দরকার সে আমার এই অংশটুকু উপরের এতটুকু অংশ দরকারই নেই, আমার এই এরিয়াটুকু হলেই আমার এনাফ রাইট। সো আমি এই এরিয়াটুকুকে কী করবো, কপি করবো, কপি করে নিয়ে আসবো, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বা আমি এখানে ড্র্যাগ করে, সরি আমি এখানে এই যে আমার মুভ টুলটা দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসবো, ড্র্যাগ করে নিয়ে এসে আমি এখানে নিয়ে এসে আমি এই জায়গাটায় ছেড়ে দিব, ছেড়ে দিলে আমার এখানটায় চলে আসবে অলরাইট। সো চলে আসলে এখানে আমি দিয়ে দিলাম এই জায়গায় আমাদের ম্যাপিংটা অ্যাড করা যায় এই ফুটারে, ঠিক আছে ফুটারে ম্যাপিংটা অ্যাড করা যায়। সো ফুটারে আমি যদি ম্যাপিংটা অ্যাড করে দিই, এখানে আমরা ম্যাপিংটা অ্যাড করে দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে কি আওয়ার অ্যাড্রেস, এটার বাহিরে একটা বর্ডার দিয়ে দিই, এটা হচ্ছে ম্যাপ লিখে দিই ম্যাপ, এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন হচ্ছে এটার বর্ডার দিয়ে দিব একটা স্ট্রোক, স্ট্রোকটা অ্যাড করে দিলাম, স্ট্রোকটা অ্যাড করে এটার ইনার ইনসাইড আছে আমরা আউটসাইড দিব স্ট্রোকটা, এবং আউটসাইড দেওয়ার পরে এটা কোথায় যে স্ট্রোকটা দিচ্ছি লোগো স্ট্রোক দিচ্ছি তাই না, আমি এখানে ব্লেন্ডিং অপশনে যাব, রাইট ক্লিক করব, এখানে স্ট্রোকটা দিব আমার ইমেজের উপরে রাইট, ইমেজের উপরে স্ট্রোকটা দিলাম, একটু বড় করে যদি করি ইনসাইড আছে আউটসাইড দিয়ে দিব, এখানে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টটাকে আমরা কী করব, আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে আমরা এখানে গ্রেডিয়েন্টের পরিবর্তে বেসিক কালার দিব, সরি এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করা আছে এই যে ফিল টাইপ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে কালার দিব, কালারটাকে আমরা সিলেক্ট করে ব্ল্যাক করে নিব অলরাইট, ব্ল্যাক করে সাইজটাকে একটু ছোট করে দিব, আমরা চাইলে এরকমও রাখতে পারি। সো এটার কালারটা ব্ল্যাক আছে, ব্ল্যাকের পরিবর্তে আমরা চাইলে অন্য যে কোনো কালার দিতে পারি, আমরা চাইলে একটু অ্যাশ কালার গ্রে কালার যেটাই আমাদের পছন্দ হয় সেটা আমরা দিয়ে দিতে পারি, দিয়ে আমরা ওকে দিয়ে দিব অলরাইট। সো আমাদের একটা কী বলে ফুটারের মধ্যে আমাদের একটা ইয়ে অ্যাড্রেস বার চলে আসছে, এখানে চাইলে আমরা ফেসবুক, হ্যাঁ 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 স্যার ল্যাপটপে কি স্ক্রিনশট নেওয়া যায় কোনো কিবোর্ড থেকে কি প্রেস করে, হ্যাঁ হ্যাঁ প্রিন্ট স্ক্রিন নামে একটা সফটওয়্যার আছে আমাদের কিবোর্ডে ঠিক আছে,
প্রিন্ট স্ক্রিনে আপনি প্রেস করলে এটা অটোমেটিক কপি হয়ে যায়, প্রিন্ট স্ক্রিনটা স্ক্রিনশট নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আপনি ফটোশপে এসে কন্ট্রোল প্লাস ভি যদি প্রেস করেন তাহলে দেখবেন সেই স্ক্রিনটি চলে আসছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি ভাইয়া। এই যে প্রিন্ট স্ক্রিন যে অপশনটা আছে, কই গেল প্রিন্ট স্ক্রিন? এই যে প্রিন্ট স্ক্রিন এই বাটনটা আছে না, কোনো একটা জায়গায় আছে, দেখেন কিবোর্ডের বা কোথাও একটা জায়গায় আছে এই বাটনটা, এটাকে বলে প্রিন্ট স্ক্রিন, ঠিক আছে? এই প্রিন্ট স্ক্রিনে আপনি ক্লিক করলে আপনাকে হচ্ছে হ্যাঁ ভাই পেজ পেয়েছেন না, ঠিক আছে। সো এভাবে করে আমরা দিতে পারি যে ফাইন্ড আস, রাইট? এখানে আমরা একটা টেক্সট লিখে দিতে পারি, ফাইন্ড আস অ্যাট ম্যাপ। ফাইন্ড আস অ্যাট হবে না অন হয়? অন হবে তাই না? ফাইন্ড আস অন ম্যাপ। সিফাত অন হবে না অ্যাট হবে? আমরা ভুলে যাই। সো এইভাবে আমরা আসলে দিতে পারি ফাইন্ড অন ম্যাপ, এবং একই সাথে আমরা আমাদের এই ফাইন্ড অন ম্যাপ এবং ম্যাপের ইমেজটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিতে পারি, তুলে দিতেই পারি, তাই না? আমাদের যেহেতু জায়গা আছে, সো জায়গা যেহেতু আছে আমরা তুলে দিলাম, তুলে দিয়ে আমরা এই জায়গাটাকে মানে এই অ্যাকাউন্ট এবং এই ফাইন্ড আস ম্যাপের স্পেসিংটা আমরা সমান রাখলাম, ঠিক আছে? যাতে একদম দেখতে সুন্দর লাগে চোখে, রাইট? সো এই স্পেসিংটা রাখলাম, রাখার পরে আমরা নিচের এরিয়াটাতে কী করতে পারি, আমরা নিচের এরিয়াতে একদম টপে দেখেন আমাদের যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো আবার নিয়ে আসতে পারি আমরা নিচে, তাই কি না? সোশ্যাল মিডিয়াটা উপরেও থাকলো নিচেও থাকলো, যে যেখান থেকে পছন্দ সে নিয়ে আসলো। সো এগুলোকে আমরা কপি করলাম, কপি করে নিয়ে আসলাম, কপি করে এগুলোকে একদম টপে নিয়ে আসলাম, টপে নিয়ে এসে হয়ে গেল। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই তিনটাই তো, তাই না? আরও চাইলে আরও সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়, নো প্রবলেম। এই তিনটাকে আমি ধরো কপি করলাম, কপি করে এগুলোকে একদম উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে এসে এবার আমি এই তিনটাকে ধরে আমি নিচের দিকে নামাই নিয়ে আসলাম। নিচের দিকে নামাতে গেলে একটা সমস্যা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, আমি এই ধরনের কন্ট্রোল টি নিয়ে দেখে টি করে নিলাম যাতে আমি দেখতে পারি। এবার আমি এটাকে একদম নিচের দিকে নামাই নিয়ে আসবো। এই কাজগুলো একটু ধৈর্য নিয়ে করতে হয়, আসলে ওয়েব ডিজাইনের কাজটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্যের কাজ, কঠিন কাজ। ভাইয়া এইমাত্র কারেন্ট আসলো। যাক আলহামদুলিল্লাহ। সো এই কাজগুলো হচ্ছে ধৈর্যের কাজ। কই গেল? আবার উপরে চলে গেছে। যেটা বলছিলাম যে একটু ধৈর্য নিয়ে আপনাদেরকে কাজগুলো করতে হবে এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এখানে আসলে কিছু করার নেই। কাজগুলো কঠিন? কঠিন কিন্তু না, কাজগুলো এখানে যা দেখাচ্ছি সবই আপনারা পারেন, সবই আপনারা জানেন, বাট কোথায় কী আছে সেগুলো একটু খুঁজে পেতে একটু সময় লাগতে পারে আপনাদের, রাইট? সো এই হচ্ছে গিয়ে বিষয়। সো আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এন্টার দিয়ে দিলাম, ওকে। ওই আলো কি আসলো কিছুই বুঝলাম না আমি। আচ্ছা এই তিনটা আসছে, তাই না? এই তিনটাকে আমি সিলেক্ট করছি, শেট, আমার উচিত ছিল। এই কাজগুলো একটু ডিফিকাল্ট আর কি, আমি যদি এগুলো একটু ডুপ্লিকেট করে নিয়ে আসি, যে ডুপ্লিকেট হয়ে গেছে, দেখেন কপি টু থ্রি, ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আমি এটাকে একদম উপরের দিকে নিয়ে আসবো, উপরের দিকে নিয়ে আস ওই গেল, এই যে একদম উপরের দিকে নিয়ে আসলাম। উপরের দিকে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এগুলো চলে আসছে, একটা গ্রুপ করে ফেলি সবচেয়ে ভালো হয়। গ্রুপ করে আমরা এটাকে শিফট ধরে
কন্ট্রোল টি ধরি, কন্ট্রোল টি ধরে দেখি নিচের দিকে আসে কিনা। হ্যাঁ আসতেছে। সো এখন আমরা যেটা করব এটাকে আমরা জুম আউট করি। ছোট করা তো ধরাও যাচ্ছে না আসলে। আমরা এখানে নিয়ে আসলাম, রাইট? নিয়ে এসে এই সোশ্যাল মিডিয়া আইকনগুলোকে এবার একটু বড় করে দিতে পারি, যে একটু আগে তো আমরা ছোট করে দিয়েছিলাম, এবার একটু বড় করেই দিতে পারি, নো প্রবলেম, রাইট? সো একটু বড় করে দিলাম। এবং কেউ কি জয়েন করার জন্য নক করেছে? মফিজুর রহমান, আচ্ছা। সো আমরা এই এভাবে করে দিয়ে দিতে পারি, তাই কি না? এভাবে দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে আইকনগুলো নিয়ে আসছি গ্রুপ করে, এই গ্রুপটাকে আমরা একটু ডান পাশে সরিয়ে নিয়ে আসলাম। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লোগো বা আমাদের এই টেক্সটের আমাদের এই যে ম্যাপ, ম্যাপটা কী হয়েছে, ম্যাপটা বেশি ডানে চলে আসছে, রাইট? সো এটাকেও আমরা একটু অ্যালাইন করে নিতে পারি। আমরা ম্যাপটাকে চাইলে একটু ডানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? ডানে ড্র্যাগ করে আসলে ম্যাপের সাইজটা হবে আসলে স্কোয়ারও রাখতে পারি, এরকমও রাখতে পারি, এটা কোনো ফ্যাট না। সো এটা আসলে আমাদের বাড়তি অংশ, নো প্রবলেম, আমরা রাখছি। সো আমরা এই লোগো কপি, তাই না, লোগো কপির ভিতরে এই ম্যাপ এবং ফাইনাসন ম্যাপ এগুলো চলে আসছে, এটাকে আমি উপরের দিকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ফুটার সোশ্যাল আইকন, আইকন ফুটার, ওকে। এটা হচ্ছে আমার ম্যাপ, তাই না? এটাকে আমি কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল জি দিয়ে ম্যাপ ফুটার, ওকে। এটা হচ্ছে লোগো কপি না দিয়ে লোগো ফুটার, ফুটার, ওকে। এটা হচ্ছে ফুটারের ব্যাকগ্রাউন্ড। আমি 100টাকে একদম উপরে নিয়ে আসি। এই টোটাল জিনিসটা ফুটার বিজি, এই টোটাল জিনিসটা কি আমার ফুটারের অংশ কিনা, আমার ফুটারের পার্ট কিনা, এই টোটাল জিনিসটা, এই টোটাল অপশনগুলো, এটা 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 এটা, এই সবগুলো আমার ফুটারের অংশ না? এই সবগুলোকে ধরে আমি কী করবো, গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে আমি এটার নাম দিয়ে দিলাম ফুটার। অলরাইট, সো আমার কিন্তু মোটামুটি কাজগুলো একটা মানে আমার হোম পেজের কাজগুলোকে যদি আমি আরেকবার একটু রিভিউ করি, রিভিউ করলে আমরা দেখতে পাবো যে আমার অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস চলে গেছে, ফুটার চলে গেছে, সাপোর্ট সেন্টার, ইনস্ট্যান্ট মেসেজিংটা বাকি আছে, হাউ টু অর্ডার, এগুলো আমার হয়ে গেছে, তাই না? এগুলো আমি অ্যাড করেছি আমার হোম পেজে। আমার এখন বাকি আছে কি, আমার বাকি আছে ইনস্ট্যান্ট মেসেজিংটা। ইনস্ট্যান্ট মেসেজিংটা কি হবে, ইনস্ট্যান্ট মেসেজিংটা আমি বলেছিলাম স্টিকি থাকবে। স্টিকি মানে কি, যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, গতকালটা আমি দেখিয়েছিলাম, একটা মেসেজ আইকন গোল, একটা মেসেজ আইকন থাকবে যেটা হচ্ছে গিয়ে সার্বক্ষণিক আপনার স্ক্রিনে অ্যাড হয়ে থাকবে। স্ক্রিনটা আপনি যেখানেই রাখেন না কেন, সেটা সার্বক্ষণিক আপনার স্ক্রিনের সাথে স্টিকি হয়ে থাকবে। এই কাজটা যদি আমরা অ্যাডোবি এক্সডি দিয়ে করতাম, তাহলে ওই স্টিকি ফিচারটা আমরা চমৎকারভাবে রাখতে পারতাম। কিংবা আমরা যদি ফিগমা দিয়েও এটা ইউআইটা ডিজাইন করতাম অ্যাডোবি ফটোশপের বদলে, তাহলে আমরা স্টিকিটা অ্যাড করে রাখতে পারতাম। কিন্তু যেহেতু আমরা ফিগমা বা অ্যাডোবি এক্সডি ব্যবহার করতে পারছি না, এই যে এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং আইকন, এখানে ক্লিক করলে আপনাকে ইনস্ট্যান্ট মেসেজিং একটা অপশন দিবে। অলরাইট, সো এই হচ্ছে গিয়ে বিষয় আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং। দেখেন এখানে আইকনগুলো কিন্তু খুব ছোটো ছোটো করে দেওয়া আছে, তাই না? আইকনগুলোর খুব ছোটো ছোটো সাইজ। সো এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং। তো আমরা হচ্ছে কি এরকম একটা মেসেজিং কি অপশন আমরা এখানে অ্যাড করে রাখতে পারি, যেখানে অলওয়েজ ইনস্ট্যান্ট মেসেজিং একটা জিনিস থাকবে। সো আমরা ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য আমরা এই জায়গাটায় আমরা হচ্ছে কী করবো, একটা মেসেজিংয়ের অপশন আমরা এখানটায় রেখে দিব। সো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে গিয়ে আপনার আমাদের স্ক্রিন রেজলিউশন হচ্ছে কি 1080x1990। সো আমাদের হাইটটা যদি আমরা 1080 রাখি, হাইট হচ্ছে 1080,
1080 1080 সো এখান থেকে আপনারা লক্ষ্য করেন এখানে যদি এই আইকনটা লক্ষ্য করেন যে আমাদের স্ক্রিনটা আমরা ফুল স্ক্রিনে দেখতে পারবো এতটুকু অংশ এতটুকু অংশ দেখতে পারবো আমরা ফুল স্ক্রিন যদি আমরা ফুল স্ক্রিন করি ফুল স্ক্রিন বলে এতটুকু অংশ আমরা ফুললি দেখতে ও না না আরো বেশি দেখতে পারবো সরি এই যে আমি যদি একটু বড় করে দেখাই যে আমাদের ফুল স্ক্রিনটা দেখতে পারবো আমরা এতটুকু অংশ এই ক্যাটাগরি সহ এই ব্যানার সহ টোটাল জিনিসটা আমি একটা পেজের মধ্যে ওয়েব ব্রাউজারে আমি দেখতে পাবো ঠিক আছে সো আমার আমার ইনস্ট্যান্ট মেসেজিংটা রাখতে হবে আমার অবশ্যই এই জায়গাটার মধ্যে রাইট সো এই জায়গাটার মধ্যে আমাকে রাখতে হবে সো এই জায়গাটার মধ্যে যদি আমাকে রাখতে হয় তাহলে আমাকে একটু এই ডান পাশে বা বাম পাশে যে কোনো একটা এরিয়াতে আমি ইনস্ট্যান্ট মেসেজিংটা রাখতে পারি তো ইনস্ট্যান্ট মেসেজিং রাখার জন্য আমাকে কী করতে হবে আমাকে একটা আমি রেক্ট্যাঙ্গেলও ড্র করতে পারি অথবা সার্কেলও ড্র করতে পারি সাধারণত কমনলি আমরা সার্কেল ড্র করে থাকি সো আমরা যেটা করবো যে আমরা এই খানটাতে আমরা একটা সার্কেল ড্র করব ওকে আচ্ছা সার্কেলের পিক্সেলটা দিব হচ্ছে গিয়ে আমরা 100 পিক্সেল 100 পিক্সেল মানে একটু বেশি বড় হয়ে যায় আমরা 90 পিক্সেল দিতে পারি 90 পিক্সেল এবং এখানেও আমরা হাইটটাও দিয়ে দিব 90 পিক্সেল ওকে কালারটা দিয়ে দিতে পারি আমরা মেসেজিংয়ের কালারটা সাধারণত আমরা একটু ব্লু চিন্তা করি যে ব্লু থাকবে কিংবা হচ্ছে কি আপনার আকাশি টাইপের কিছু থাকবে ঠিক আছে মানে পজিটিভ কোনো কালার কিংবা গ্রিন কালারটাও আমরা চিন্তা করে থাকি সো আমি দিয়ে দিচ্ছি একটু ডার্ক ব্লু দিয়ে দিচ্ছি ডার্ক ব্লু দিয়ে দিলে আমার মনে হয় ভালো লাগবে খারাপ লাগবে না সো একইভাবে আমি হচ্ছে কি এই আইকনটাকে কপি করে নিয়ে আসি এই আইকনটাকে কপি করে এটার মাঝখানে রাখলাম মাঝখানে রেখে আমি এটাকে একদম উপরে নিয়ে আসবো উপরে নিয়ে এসে এটা হচ্ছে আমার ইলিপস তাই না যে ব্লু ব্লু কালারের যেটা এটাকে আমি নাম দিলাম হচ্ছে মেসেজ বিজি এটা হচ্ছে আমি নাম দিব হচ্ছে এখানে আমি কী দিব মেসেজ তাই না মেসেজ তো ফন্ট অসম থেকে আমাকে কী করতে হবে এখানে লিখতে হবে যে ফন্ট অসম কই ফন্ট অসম ফেলে দিয়েছি না এই যে ফন্ট অসম এখান থেকে আমি যদি লিখে দেই যে আমার ওইটাকে কী বলে মেসেজ তাই না মেসেজ যদি আমি লিখি সো আমার মনে হয় এই আইকনটা আমরা ব্যবহার করতে পারি রাইট কমেন্টস কমেন্টস আইকন বা এই যে কমেন্টস ডট এই আইকনটা আমরা ব্যবহার করতে পারি কিংবা এটা ব্যবহার করতে পারি এটা হচ্ছে কনভারসেশন তাই না একজন বলবে একজন শুনবে কনভারসেশন আইকন এই আইকনটা আমরা ব্যবহার করতে পারি এই আইকনটা আমরা কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিই এখানটাতে যদি আমি টি প্রেস করে এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিই পেস্ট করে দিলে দেখেন আমার আইকনটি চলে আসছে এবং এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি কালারটা চেঞ্জ করে দিলে দেখেন কী আসে ওকে সো ওভারঅল আমরা এইভাবে করে মেসেজিং অপশনটা রাখতে পারি সো এটা যখন স্টিকি থাকবে দর্শক সহজেই বুঝবে ভিউয়ার বা যে ব্যবহার করবে সে সহজেই বুঝবে যে এটা হচ্ছে কি আপনার মেসেজিং অপশন এটার অপাসিটিটা একটু কম করে দিব আমরা অপাসিটি 80% করে দিব সো এটার নিচে যে কোনো জিনিস আসুক না কেন এটা হালকা একটু দেখা যাবে সো এটাকে আমি উপরে করে দিলাম ওই উপরে 80টাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে দিলাম এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অলরাইট সো আমাদের ইউআইটা কী হলো ইউআইটা কমপ্লিট হয়ে গেল রাইট সো এখানে এই যে দাগটা বাড়তি যে দাগটা আছে এটা আমরা ফেলে দিই এই যে বাড়তি যে দাগটা আমরা নিলাম এটাকে আমরা ফেলে দিই এটার দরকার নেই আমাদের এটাকে আমরা উঠাই দিই এটার আপাতত দরকার নেই এটাকে আমরা সেভ করে রাখি সেভ করে আচ্ছা সো এখন আমার তো ক্লায়েন্ট নাই তাই না এখন আপনারাই হচ্ছেন আমার ক্লায়েন্ট এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করবো যে এই ডিজাইনের মধ্যে কী কী জিনিস আপনাদের ভালো লেগেছে কী কী জিনিস আপনাদের ভালো লাগে নাই বা কোন জিনিসটা আর একটু বেটার আমরা করতে পারতাম বা এখানে কী অ্যাড করতে পারতাম বা কী অ্যাড করলে আরও ভালো হতো এই ধরনের কোনো সাজেশন যদি থেকে থাকে আপনারা শেয়ার করেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি আমি গাইডগুলো অফ করে দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে দেখতে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ইউএক্স এখানে আমরা কোনো কালার দেই নেই কোনো কিছু দেই নেই এখানে জাস্ট আমরা ডিসাইড করলাম যে আমাদের কন্টেন্টগুলো আসলে কী কীভাবে থাকবে
সো আপনাদের কারো ক্ষেত্রে, আচ্ছা আমি একজন একজন করে বলি, শাওন আপনি আছেন তো লাইনে, তাই না? শাওন আছেন কি? জি ভাইয়া। আচ্ছা আপনি একটু ডিজাইনটা একটু দেখেন, দেখে আপনার আপনি আমাকে জানান যে কি কি বিষয় আর একটু বেটার করতে পারতাম আমরা। আমি কি জেপিজিটা আপলোড করে দিব আপনাদেরকে? দেন ভাইয়া ভালো ভালো আছে। সেখানে একটা প্রবলেম আছে, ফ্রেমগুলো খুব সম্ভবত দেখা যাবে না। এই যে প্রবলেমটা যেটা বলছিলাম, ফ্রেমগুলো দেখা যাচ্ছে না। ওকে এটা একটা প্রবলেম। আচ্ছা এটার জন্য আমি একটা কাজ করি, সবচেয়ে বেস্ট হয় আমি যদি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেই, তাই না? ক্লাস 8, তাই না? ভাইয়া একসাথে জেপিসি ফাইলটা দিলে হয় না? একই সাথে ফ্রেমে যখন আবার ইমেজ দিয়ে দিব তখন আবার আসবে। বেশি লাগে নাই, বেশি সময় লাগবে, তিনটা পেজই হয়ে গেছে। সো আমি এই তিনটাকে যদি আপনাদেরকে কিসে দিব বলুন তো, কোথায় দিলে ভালো হয়? হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপ নাম কি? আমার ফেসবুক আইডি কামরুল ইসলাম শাকিল। আপনাদের সাথে অ্যাড আছে তো? আমার মনে হয় অনেকের সাথেই অ্যাড আছে আপনাদের। ও কালকে আমি কামরুল ইসলাম লিখে সার্চ করেছিলাম, পাই নাই আজকে। আচ্ছা আমার লিংকটা, আচ্ছা স্যার লিংকটা লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি স্যার, ফেসবুক আইডি লিংকটা দাও। আচ্ছা হ্যাঁ একটু দিয়ে দাও ঠান ভাই। তো এভাবে দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা একটু চেক করে, আপনাদেরকে আমি 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। এই যে আমার ফেসবুক আইডিটা এখানে আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন।
সো এই যে এখানে 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, এই 10 মিনিটে আপনার ইমেজগুলো একটু চেক করেন, চেক করে দেখেন যে আসলে আমরা কত তারিখ পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমরা সবাই এই ইমেজগুলো পাইছি কিনা একটু কনফার্ম করেন। হোয়াটসঅ্যাপে কেউ একজন একটু কনফার্ম করেন পাইছি কিনা। স্যারের ফেসবুক লিংকটা দিয়ে দিছি, ঠিক আছে? সবাই একটু দেখেন, দেখে হচ্ছে গিয়ে মানে আমি সবার কাছে জিজ্ঞেস করবো যে অবজারভেশন গুলো আসলে কি কি, এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা আলোচনার মাধ্যমে আসলে জানতে পারবো আর কি, যে কোথায় আমরা ভুল করেছি, কোথায় আরো কি কি বেটার করা যেত, কোথায় আরো কি কি জিনিস অ্যাড করা যেত। প্রয়োজনে আপনাদেরকে আমি বলছি যে এই 10 মিনিট আপনারা আদার্স ওয়েবসাইটগুলো একটু ঘাঁটেন, আদার্স যেমন গ্যাজেট এন্ড গিয়ার, এদের ওয়েবসাইটটা একটু দেখেন। ওরা দেখেন একটা ওয়েলকাম মেসেজ দিয়ে দিছে, তাই না? আপনি এখানে জয়েন করার সাথে সাথে একটা ওয়েলকাম মেসেজ, এখানে ক্রস করলে আপনার চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে আবার টপে চলে যাচ্ছে। এই জিনিসগুলো আপনারা একটু দেখেন, সবাই সবার কাছে আমি অনুরোধ করবো। এই যে দেখেন ওরা কিন্তু কন্ট্যাক্ট আসছে হচ্ছে কি, ওদের ফেসবুক পেজটা দিয়ে দিয়েছে, তাই না? ফলো আস, এই যে সোশ্যাল মিডিয়া দিয়েছে, ওরা কী কী সাপোর্ট করে। আপনারা সবাই দেখেন, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট দেখেন, ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া জেনারেট করেন, করে আমাকে বলেন, আমরা এইসব নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? আমরা একবার এই ইউআইটা ফাইনাল হয়ে গেলে আমরা এরপরে শুধুমাত্র ডিজাইনের কাজটা করবো, ঠিক আছে? ডিজাইন করতে আমাদের খুব বেশি সময় লাগবে না, কারণ এগুলো ফ্রেম করা আছে, এগুলোতে জাস্ট আমরা ইমেজগুলো এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাই দিব। এখানে হয়তো ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব, এখানে কালার অ্যাড করব, এখানে কিছু ব্যানার অ্যাড করব, ঠিক আছে? সো আপনাদের সবাইকে আমি টাইম দিচ্ছি, এখন 4:30 বাজতেছে, আপনারা 4:40 পর্যন্ত 10 মিনিট, আপনারা 10 মিনিট একটু বেশি দিব, ওরা কি 10 মিনিট ইটস ওকে? আপনারা একটু দেখেন সবাই মিলে, আমরা একটু ডিসকাস করবো, ঠিক আছে? সবাই পয়েন্ট গুলো কি কি পয়েন্ট আমরা বের করতে পারি ওয়েবসাইট গুলো ঘেটে, এগুলো থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা বলতে পারি যে আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে সার্চ বারটা খুব বড় করে আছে, আমাদের এখানে সার্চ বারটা ছোট আছে। তো এই ধরনের আমি বলবো না, কোনো এক্সাম্পল দিব না, আপনারা আপনাদের তরফ থেকে বলেন দেখি, ঠিক আছে? কে কীরকম আইডিয়া জেনারেট করতে পারেন। অলরাইট, সো আমি আপনাদের টাইপে স্টার্ট করে দিচ্ছি, আপনারা এখন থেকে একটু দেখা শুরু করে দেন। অলরাইট, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এই ফাঁকে কেউ যদি কিছু সম্পর্কে জানতে চান, জানতে চাইলে প্রশ্ন করতে পারেন, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। উৎস, আপনি কি লাইনে আছেন? সবাই একটু খুঁজি, হ্যাঁ খুঁজে দেখি। তাহলে একটু আমরা আসি প্রথম থেকে, আপনি বলেন কোথায় কি প্রবলেম।
প্রবলেমটা হচ্ছে প্রবলেম না আমার যেটা মনে হচ্ছে যে লোগোর পাশে একটা মেনু মেনু তো লোগোর পাশে হওয়া উচিত লোগোর পাশে বাম পাশে না ডান পাশে লোগোর বাম পাশে এই পাশটা তাই তো হ্যাঁ আর সার্চের সার্চের ক্ষেত্রে আমরা সার্চের অল লিখতে পারি কারণ আমরা তো সবকিছুই সার্চ করব এজন্য সার্চের পাশে একটা অল লিখতে ভালো হয় আচ্ছা ওখান থেকে আমরা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো তাই তো হ্যাঁ 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 ওকে দ্যাটস আ ভেরি গুড থিং তাহলে আমরা সার্চ অপশন এখন আমরা এডিট করব তাই না এডিটটা কোথায় আছে এটা এই সার্চ অপশনটা কোথায় আছে বলেন তো সার্চ অপশনটা নিচে বেস্ট অফার বেস্ট অফার নেভিগেশন আই এই যে নেভিগেশন বার নেভিগেশন বারের ভিতরে নেভিগেশন বারের ভিতরে সার্চ সার্চ তাই না এই সার্চের বাটনটা যদি ভুল হইছে আমরা একটু এডিট করে নেই এখানে ডাবল ক্লিক করে এস ই এ আর সি এইচ তাই না জি সো সার্চ অপশনটি আমরা এখানে কি করব সার্চ অপশনটাকে ধরে আমরা একটু ভি প্রেস করে শিফট ধরে আমরা এটাকে হালকা বামে নিয়ে আসব আচ্ছা এখানে বামে নিয়ে আসলে একটা সমস্যা যেন প্রত্যেকটা ক্যাটাগরি আমরা একই সে মানে পেতে পারি আর কি অল বা এরকম কিছু এই যে আমরা এখান থেকে এই দুইটা অপশন চলে যাবে ক্যাটাগরিতে এই দুইটা আইকন সো এখন আমরা কি করব সার্চটাকে ধরে বামিনী আসলাম ওকে বামিনী এসে আমরা এই সার্চের মধ্যেই একটা শেপ ক্রিয়েট করে নেই হ্যাঁ শেপ ক্রিয়েট করে অল বা আমরা এটা এটাও করতে পারি এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি এটাকে ডুপ্লিকেট করার জন্য এটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা ডুপ্লিকেট হয়ে গেল এটাকে আমরা এই পাশে ড্র্যাগ করে নিয়ে আসলাম রাইট ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এটাকে একটু এভাবে রেখে আমরা এটা কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করে নিই হালকা একটু বড় করে দেবো ওকে নিয়ে আমরা এখানে লিখে দিব অল হ্যাঁ আমরা এটা যদি অন্য সাইটে নিতে পারি ওটা মনে হয় বেশি ভালো হয় কারণ এক সাইটে সার্চের অপশন মানে সাইনটা অন্য অন্য পাশে অল এটা বেশি ভালো হয় মনে হয় ওকে ওকে নো প্রবলেম সো আমরা এটাকে সরি ঠিক আছে অল লেখাটাকে সিলেক্ট করব এই ভাই অল লেখা যে শেপটা ওটা কি একটু ডিপ করা যায় তাহলে মানে একটু ফুটে উঠবে আর আসি একটা একটা করে আসি ওকে সাইজ রেগুলার থাকলো এর সাইজটা আছে 33 এটার সাইজটা আমরা করে দিব 14 না 16 18 করি রাইট 18 করলাম 18 করে এটাকে উপরের দিকে নিয়ে আসলাম নিয়ে এসে এটা ডান পাশে রাখলাম অল এবং এটার সাথে আমরা কি রাখবো একটা ড্রপ ডাউন মেনু রাখবো পলিগন শেপ নিলাম একটা পলিগন শেপ নিয়ে একটা ড্র করলাম এটা সাইড দিয়ে দিব 3টা 3 সাইড ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পরে এরকম একটা শেপ আসবে এটার কালারটা আমরা করে দেবো ব্ল্যাক ওকে এবার এটাকে কন্ট্রোল টি দিব সরি কন্ট্রোল টি দিব কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা এভাবে রোটেট করে নিলাম একটু কমিয়ে দিই ওকে ভালো এটা এখন দ্যাটস ফাইন এটার এটার কালারটাকে আমরা একটু ডিপ করে দিলাম ছোটো করে দিলাম এটাকে ধরে পলিগন এটাকে দিই ড্রপ ডাউন আইকন ড্রপ ডাউন আইকনটাকে ধরলাম ধরে আচ্ছা আমার ব্যানারটা সরে গেছে তাই না স্লাইডার স্লাইডারটাকে একটু জায়গা মতো প্রেস করে নিই তারপরে সো আমি ড্রপ ডাউনটাকে ধরে এটাকে আমি উপরের দিকে নিয়ে আসবো ড্রপ ডাউনটা একটু বড় হয়ে গেছে এটাকে আমরা একটু ছোটো করে নিতে পারি উৎস যেটা বলছিলেন যে এটাকে আমরা এই যে সার্চ এরিয়া কপি টু যেটা এটাকে আমরা বাম বাম পাশে নিয়ে আসবো তাই তো এইরকম
ওকে বাম পাশে নিয়ে আসলাম, এই পর্যন্ত রাখলাম এবং কন্ট্রোল টি নিয়ে আসলাম, টি নিয়ে এসে আমরা এটাকে এখানে রেখে দিলাম এবং এটা এখন যে আমরা কি শেপটাকে একটু মানে অন্য কোন কালার দিতে পারি? অবশ্যই, কেন পারবো না। এখন এই শেপটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমরা শেপ টুলটা নিলাম, নিয়ে এটার কালারটাকে আমরা ফিল কালারে যে আমরা এটাকে একটু ডার্ক কোনো কালার দিয়ে দিই, আপাতত ব্ল্যাক দিয়ে দিচ্ছি আমি। ওকে, সো এখন আমি অল কালারটাকে সিলেক্ট করব, অল লেখাটাকে সিলেক্ট করে এটার টেক্সট টুলটা নেই, টেক্সট টুলটা নিয়ে আমি এটার কালারটা ব্ল্যাক আছে এটাকে আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম এবং ড্রপ ডাউন। তাহলে তো শেপটাও কালো করতে হবে, যে শেপটাও আমাদের ইয়ে করতে হবে, যে ড্রপ ডাউনের যে অপশনটি রয়েছে এটা কি, এটা শেপটা শেপ টুলে ক্লিক করে এটা কালো আছে এটাকে আমরা সাদা করে দিই। ওকে, সো এবার আমি যদি সার্চটাকে ক্লিক করি, সার্চটাকে ক্লিক করে আমি এটা কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে ডানে নিয়ে আসবো। এতটুকু বুঝতে পেরেছি কিনা সবাই? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া যায় না ভিতরে, যে সার্চ ইওর প্রোডাক্ট হিয়ার, তাই না? এই সার্চ একটা ইনস্ট্রাকশন টেক্সট থাকলো, ক্লিক করলে টেক্সট আর চলে যাবে। সো আমি যদি এখানে একটা টেক্সট লিখি, টেক্সটটাকে আমি ধরে এখানে 18 আছে, এটা ইনস্ট্রাকশন টেক্সট যেহেতু এটাকে আমি 12 করে দিতে পারি, 12 করে দিলাম এবং এটার রেগুলারিটি ইটালিক করে দিলাম, ঠিক আছে? ইটালিক করে দিয়ে আমি এটাকে হালকা একটু বামে যদি নিয়ে আসি, বামে নিয়ে আসতাম, এখন দেখা যাচ্ছে যে আমার লেখাটা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমি ইওর লেখাটা কেটে দিই, যেহেতু আমার জায়গাটা ছোট, সার্চ হেয়ার আমি এভাবে দিয়ে দিতে পারি। সো টেক্সটটাকে আমি সাদা দিয়ে একটু ঝামেলা হয়ে যায়, সাদা দিলে আসলে মিলে না, কালো করলে হ্যাঁ ভালো লাগতো, একটু গ্রে করি, আর একটু ডিপ গ্রে করা যায়, এন্ড দ্যাটস ফাইন, রাইট? সো এখন মানুষ ইজিলি বুঝতে পারবে সার্চ প্রোডাক্ট হেয়ার, সো এখানে ক্লিক করলে সে প্রোডাক্টের নাম লিখে সার্চ করবে, এটা কারো সুন্দর কাজ করা যায়, নো প্রবলেম। আর কিছু অবজারভেশন, আর কোনো অবজারভেশন? আসলে আমরা যে কোনো সাইটে ঢুকতে গেলে আমাদের আসলে ল্যাঙ্গুয়েজটা অনেক কাজে লাগে, তো ল্যাঙ্গুয়েজের একটা ই থাকলে মনে হয় বেশি ভালো হতো। ইংলিশ প্লাস বাংলা, তাই না? ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ একটা আমরা অ্যাড করব, ল্যাঙ্গুয়েজটা কিভাবে অ্যাড করব দেখেন, ল্যাঙ্গুয়েজটা আমি যদি গ্যাজেট অ্যান্ড গিয়ারে যাই, গ্যাজেট অ্যান্ড গিয়ারে নাই, আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে যাই, সে দারাজ বা ই ভ্যালি যদি আমরা দেখি, এই যে এইরকম ইংলিশ এবং বাংলা, তাই না? এইরকম একটা জিনিস, রাইট? সো এইরকম একটা জিনিস আমরা অ্যাড করে দিতে পারি, এই যে এটার মতো বাংলা এবং ইংলিশ, রাইট? সো আমরা এখানে বাংলা এবং ইংলিশ এই কথাটা এই জায়গাটায় অ্যাড করি, আমার মনে হয় এখানে ভালো লাগবে দেখতে। সো আমি এই যে এখানে যদি ক্লিক করি, এই আর সাইন আপ লগিং, এটা আছে কোথায়, টপ বারে, টপ বার থেকে আমি টেক্সটটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে রাখলাম। সো আমার ল্যাঙ্গুয়েজ অপশনটা আমাকে কী করতে হবে, বিএনজি এবং ইএনজি এভাবে যদি আমি দিই, যে বিএনজি এবং ইএনজি, তাই না, এনজি, সো আমি এভাবে করে দিতে পারি। তাহলে আমাকে আরেকটাই কাজ করতে হবে, টপ বারের যেই আদার্স জিনিসগুলো আছে, লগ ইন সাইন আপ, এই লগ ইন সাইন আপ এবং লগ ইন সাইন আপের একটা আইকন আছে, ইউজার আইকন, তাই না? এই জিনিসটাকে আমি একসাথে রেখে আমি দুটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম। এখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে তিনটা অপশন আসছে, এই তিনটা অপশন কোথায় আছে, আমার ফুটারে কি আছে, ফুটারে আছে, তাহলে এই তিনটা অপশন বাদ দিই, তিনটা অপশনের দরকার নেই, ডিলিট করে দিলাম। সো এটা কিসের গ্রুপ, এটা হচ্ছে কি আমার সাইন আপ, সাইন ইন সাইন আপের গ্রুপ, তাই না? সাইন ইন সাইন আপ,
এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ, তাই না? ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যেটা আমার সিলেক্ট করা থাকবে সেটা একটু হাইলাইটেড থাকবে। তার আগে আমি এই টোটাল জিনিসটাকে একটু বামে নিয়ে আসব, তাহলে আমার জিনিসটা লেগে যাবে না একটার সাথে একটা, কিভাবে না ওভারল্যাপ হবে না। তাহলে আমি লগইন এবং সোশ্যাল এই দুটাকে ধরে কিবোর্ড থেকে ভি প্রেস করে আমি এই দুটাকে একটু বামে নিয়ে আসলাম, এবং এই যে আমার বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই জিনিসটাকে আমি একটু বামে নিয়ে আসি। ওকে, এখন আমি একটা শেপ যদি ড্র করি, যে সে আমার এখন ইংলিশটা সিলেক্ট করা আছে তাই কি না, সো আমি ইংলিশটাকে সিলেক্ট করে আমি এখানে একটা সিলেকশন দিয়ে দিলাম যে এখন আমার ইংলিশটা সিলেক্ট করা আছে। সো আমি ইংলিশটা যখন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমার এখান থেকে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, যে আমার এটা সিলেক্টেড করা আছে, গ্রিন বা এই কালারটা দিয়ে দিলাম, ইয়েটা নট করে দিলাম। সো এটা আমার সিলেক্ট করা আছে, এটাকে আমি লেখাটা নিচে নিয়ে আসবো এবং লেখাটাকে আমি টি প্রেস করে এই যে লেখাটা আছে লেখাটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমার এই যে ডিভাইডারটা আছে লেখার, ডিভাইডারটাকে আমি অফ করে দিলাম, লেখাটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি করে দিব হোয়াইট, যে আমার এখন ইংলিশ ফন্টটা সিলেক্ট করা আছে। ওকে, সো আমি যখন বাংলায় ক্লিক করবো তখন আমার বাংলাটা সিলেক্ট হয়ে যাবে, এবং রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেলটা তখন কোথায় চলে আসবে, বাংলায় চলে আসবে, তাই কি না? সো এইভাবে করে আমি দিতে পারি। ওকে, ওনারা কী করছে দেখেন, ওনারা যেটা করছে বাংলা লিখে দিছে, ইংলিশ লিখে দিছে। সো আমরা বাংলাও লিখে দিতে পারি, বাংলা লিখতে হলে আমাদেরকে যেটা করতে হবে অভ্র আমাদের সিস্টেমে ইনস্টল করা থাকতে হবে, আমার এখানে অভ্রটা মনে হয় নাই, কারণ আমি বিজয়তে টাইপ করতে পারি না, অভ্রটা নাই এই সিস্টেমে। ওকে, সো অভ্র যদি থাকতো তাহলে আমি বাংলা টাইপ করে আপনাদেরকে হয়তো দেখাতে পারতাম। সো ওভারঅল এতটুকু আপনার ছিল অবজারভেশন, এরপরে আর কোনো অবজারভেশন ছিল? আর কোন অবজারভেশন ছিল তো? জি জি ছিল। ওকে বলেন, এই আর কি হচ্ছে যে কাস্টমার সার্ভিস মানে কি একটা ই করা যায়? কাস্টমার সার্ভিস বলতে কাস্টমার সার্ভিস বলতে কাস্টমার সার্ভিস হচ্ছে মানে কাস্টমার সার্ভিস এসব মানে বিভিন্ন ধরনের সার্ভিস কাস্টমার পাবে বা এই ধরনের কিছু এই সাইট থেকে বা এরকম কিছু। কাস্টমার সাপোর্ট, আচ্ছা সাপোর্টটা আমরা অলরেডি একটা পেজ ক্রিয়েট করেছি এই যে এখানটায় ফুটারে, সাপোর্ট না সার্ভিস, আচ্ছা ওটা ওটা ইগনোর করি সমস্যা। আচ্ছা, যেমন এখানটায় কিন্তু আছে আজকের ডিল, পরামর্শ, অভিযোগ, ঠিক আছে, এগুলো আছে। আপনার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট, আমরা পেমেন্ট মেথডের বিষয়ে কি করেছিলাম যে মানে পয়েন্টস পয়েন্টস দিয়ে পেমেন্ট করা যাবে বা কার্ডস কার্ডস থেকে পেমেন্ট করা যাবে। আচ্ছা, এইখানে ভেরি গুড পেমেন্ট মেথড, এই যে এখানে কিন্তু প্রত্যেকটা সাইটে পেমেন্ট মেথড গুলো দেওয়া আছে তাই না, এই যে ভিসা, এমএক্স, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বিকাশ কমনা কিছু, এই জিনিসগুলো আমরা ফুটারে অ্যাড করে দিতে পারি। এটা চমৎকার একটা আইডিয়া বলেছেন, ফুটারে আমাদের জায়গা আছে যেহেতু, যে আমাদের এই সোশ্যাল মিডিয়ার নিচে কিন্তু একটা ভালো জায়গা আছে তাই না, তো আমরা চাইলে এখানে আমাদের এই জায়গাটাকেও ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এটা কি আসছে, এটা হচ্ছে আমাদের সোশ্যাল আইকন ফুটারের তাই না। এই সোশ্যাল আইকনটাকে ধরে আমি যদি একটু উপরের দিকে নিয়ে আসি এবং এটাকে আমি যদি ট্রান্সফর্ম করে একটু ছোট করে দিই, নো প্রবলেম, আমার মনে হয় শিফট ধরে আমি একটু ছোট করে দিলাম, দ্যাটস গুড। সো এই এরিয়াটাতে আমি আমার পেমেন্ট অপশনগুলো অ্যাড করতে পারি। পেমেন্ট অপশনগুলো অ্যাড করতে হলে আমাকে কী করতে হবে, পেমেন্ট অপশনের ইমেজ যেগুলো আছে ইমেজগুলো আমাকে অ্যাড করতে হবে তাই না, বিকাশ, রকেট। সো আমি ধরে নিচ্ছি বিকাশ, এখানে আমি একটু আরেকটা লিখেও দেওয়া যায় বা আমি এখানে শুধুমাত্র আইকনগুলোও দিয়ে দিতে পারি। আইকনটা আমি দিয়ে দিলাম, এটা একটা ফ্রেম নিলাম, এই ফ্রেমটার মধ্যে আমি একটু লেফট অ্যালাইন করে দিই। ওকে, লেফট অ্যালাইন করে কন্ট্রোল টি দিয়ে দিই, বেশি বড় করার দরকার নেই আমার, আইকনগুলো ছোটো ছোটো দিলেও মানুষ বুঝবে। এরপরে অল্টার প্রেস করে আমি জাস্ট এই দুটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে দিলাম, এটাকে সিলেক্ট করে আমি আর একটা ডুপ্লিকেট করে দিলাম। আমার যতগুলো পেমেন্ট অপশন দরকার ততগুলো পেমেন্ট অপশন আমি এখানে অ্যাড করে দিই। এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিলাম। এবং আমার যদি আরও পেমেন্ট মেথড থাকে আমি আরও পেমেন্ট মেথড এখানে অ্যাড করে নিব, আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি এটাকে একটু ছোটো করে দিই, ছোটো করে নিলাম। ওকে, সো এখন আমার এখানে কী কী দিতে হবে দেখেন, এখানে আমার এখানে যদি আমি দিই রকেট, বিকাশ, বিকাশ লোগো, বিকাশ লোগো,
বিকাশ পিএনজি একটা লোগো এই একটা দিলেই হবে সমস্যা নেই আমি যদি এই যে বিকাশ এখানে এই এই লোগোটাকে যদি আমি কপি করি কপি ইমেজ করে আমি জাস্ট আমার এই যে এই লেয়ারটা তাই না এটাই তো আমার ফার্স্ট লেয়ার এই লেয়ারটাতে যদি আমি ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দেই তাহলে দেখেন যে বিকাশ লোগোটা কোথায় চলে আসছে উপরেরটাই চলে আসছে আমি এটাতে ক্লিক করে আমি যদি কন্ট্রোল ভি দেই তাহলে আমার সেকেন্ডটা দিয়ে বারবার আসতেছে কারণটা কি সিলেক্ট করে ভি দিয়ে দিলে হোয়াট ইজ ইট আমার বিকাশ তো বিকাশটাকে আমি ড্র্যাগ করে এনে এটার উপরে ছাড়লে কি হচ্ছে হচ্ছে না এটাকে আমি ড্র্যাগ করে এটার উপরে দিলে এই যে এখন চলে আসছে তাই না এখন আসার পরে আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে শিফট ধরে আমি ছোট করে দিলাম কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে দিব শিফট চেপে আমি চাইলে যদি আমি একটা ব্রাশ টুল নিই ব্রাশ টুল নিয়ে আমি যদি হোয়াইট কালার নিই হোয়াইট কালার নিয়ে এটার মধ্যে ডাবল ক্লিক করি এটার মধ্যে ডাবল ক্লিক করে এটাকে আমি সি প্রেস করে উপরের দিকে নিয়ে আসি নিয়ে এসে আমি একটা নতুন লেয়ার নিই লেয়ার নিয়ে আমি এটাকে হোয়াইট কালার করে দিব অল্টার ডিলে হোয়াইট কালার নিয়ে সেভ করলাম সেভ করার পর এখানে দেখেন উপরে নিচে হোয়াইট হয়ে গেছে তাই না এটার এই যে উপরে ব্ল্যাক ছিল নিচে ব্ল্যাক ছিল সেটা হোয়াইট হয়ে গেছে এখানে যদি আমি দেই ডাচ বাংলা বা আর কি থাকে রকেট তাই না রকেট রকেট এই যে এটা এখানে ক্লিক করলাম এখানে কপি ইমেজ দিলাম কপি ইমেজ দিয়ে আমি সেম ভাবে এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম এখানে আমার উপরেরটাই চলে আসছে এটাতে আমি ড্র্যাগ করে নিচের দিকে নামাই নিয়ে আসলে আমার রকেটটা চলে আসবে এখানে ক্লিক করে আমি এখানে শিফট ধরে অল্টার ধরে আমি ছোট করে নিলাম এবং এটাকে ভাই আমরা যে টেপগুলোর মতো যে নিচ্ছি ওটা কি আমরা একটু দাম করে নিতে পারি এটা তো স্কোয়ারের মতো হয়ে যাচ্ছে সরি আমি বুঝতে পারিনি আরেকবার যদি একটু বলতেন কাইন্ডলি আসলে কি আমরা ব্যাংকি রেকটেঙ্গুলার মতন যে শেপগুলো নিচ্ছি ওটা যদি আমরা একটু দাম দেখতে ভালো লাগে একটু রাউন্ড করতাম যদি হ্যাঁ এগুলো আমরা করবো যখন ইউআই করবো না তখন আমরা এগুলো নিয়ে কাজ করবো রাউন্ড করা তারপর আরও স্টাইল অ্যাড করা টেক্সটের স্টাইল অ্যাড করা বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড করা এগুলো আমরা পরে আস্তে আস্তে করবো ঠিক আছে সো ওভারঅল এই দুইটা আরও দুইটা আমরা অ্যাড করতে পারি ভিসা কার্ড মাস্টার কার্ড তাই না ভিসা কার্ডের লোগো যদি আমরা দেই তো ভিসা কার্ডের লোগো আমি যদি এটা অ্যাড করে দিই এটা আমি কপি করলাম কপি করে নিয়ে এসে আমি এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিই তাহলে দেখা যাচ্ছে এটার মধ্যে সিলেক্ট হয়ে যাচ্ছে এটা এটাকে ড্র্যাগ করে সরি এটাকে ড্র্যাগ করে আমি ইনসার্টটার মধ্যে দিয়ে দিলাম তাহলে এখানে চলে আসবে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে শিফট ধরে ছোট করে নিলাম আমার ভিসা কার্ডের লোগোটা চলে আসে কিন্তু উপরে নিচে কি সাদা জায়গা খালি আছে এই জন্য এটাকে ডাবল ক্লিক করে আমি সি প্রেস করবো সি প্রেস করে আমি একটু বড় করে নিব বড় করে নিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে আমার একটা নতুন লেয়ার নেই লেয়ার নিয়ে আমি এখানে হোয়াইট করে দিব ব্যাকগ্রাউন্ডটা সেভ করব এবং আমি দেখব যে আমার এখানটাতেও সেমভাবে এটা চারপাশে সাদা কালার চলে আসছে একইভাবে আমি যদি এবার এটাকে সিলেক্ট করি এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে দিতে চাই মাস্টার কার্ড
সো মাস্টার কার্ডের লোগোটা আমি এটা দিই, এটা খুব কমনলি ইউজ হয়। যদি ভি দিই, মাস্টার কার্ডটা এখানে চলে আসছে। চলে আসার পর আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে সেম ওয়েতে আমি ছোট করে নিলাম। ওকে, ছোট করে এবার এটাকে এই পাশে নিয়ে আসি, ছোট করে নিচ্ছি। সো এখন যেটা লক্ষ্য করেন যে এটা ছোট করার পরে উপরে নিচে আবার সেম নীল কালারটা দেখা যাচ্ছে খালি। সো এটাকেও ঠিক করার জন্য আমরা সেম ভাবে আরেকটা লেয়ার নিয়ে নিব। যেখানে একটা দাগ আছে দাগটা মুছে দিতে হবে। দাগটা কীভাবে মুছে দিব, এখানে ব্রাশ নিলাম, ব্রাশ দিয়ে আমরা এখান থেকে হার্ডনেসটা বাড়িয়ে দিলাম 100। ওকে, সেভ করে নিলাম। মেইন ওয়েবসাইটে যাই, দেখি কী অবস্থা, দেখেন এখানে চলে আসছে। সো আমি যদি এখন বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করি, আমার এটা পারফেক্ট হয়ে গেছে। সো আমি কী কী প্ল্যাটফর্ম ব্যবহার করবো এখান থেকে আমরা এই জিনিসগুলো দিতে পারি। সো এটা হচ্ছে কি, আমার পেমেন্ট অপশন, তাই না? সোশ্যাল আইকনে না কিন্তু এই জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে আমার পেমেন্ট অপশন। এই জিনিসগুলোকে আমি ধরে সোশ্যাল আইকনের বাইরে নিয়ে আসলাম এবং কন্ট্রোল জি দিয়ে দিলাম। এটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে কি, পেমেন্ট অপশন। এখানে চাইলে আমরা একটা টেক্সটও অ্যাড করে দিতে পারি, আওয়ার পেমেন্ট পলিসি বা উই রিসিভ অন, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা অ্যাড করে দিতেই পারি, নো প্রবলেম। সো বুঝতে পারছি। কিছু লেট আস হেল্প ইউ মানে সাহায্য কি সাহায্য করতে পারি এই ধরনের কিছু একটা। আচ্ছা ঠিক আছে, কোথায় দিতে যাচ্ছেন বলেন? লাস্টের দিকে দিলে হ্যাঁ ভালো হতো, লেট আস ওই যে অ্যাবাউট সাপোর্ট এখানে না, এখানে হচ্ছে লেট আস হেল্প ইউটা হচ্ছে সাপোর্টের মধ্যেই থাকে আসলে। এগুলো তো সাপোর্ট আমরা যেটা অ্যাড করেছি, এই সাপোর্টের মধ্যে আসলে লেট আস হেল্প ইউ এই জিনিসটা থাকে। আসলে কথা আসলে কোনটা দিলে ভালো হয় এটা হচ্ছে গিয়ে বিষয়। আমি সাপোর্টের জায়গাটা এডিট করে দিয়ে দিচ্ছি। ওকে, আর কারো কোনো সাজেশন? আমার আর সাজেশন নেই এখন, অন্য কারো থাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা মুসা সাহেব, আপনি কি আছেন? মুসা আপনি কি আছেন? নাই নাই, নেট প্রবলেম আছে। সাদিক মোহাম্মদ আপনি আছেন? হ্যাঁ ভাই আছি আমি। আপনি কোনো সাজেশন দিতে পারবেন আমাদেরকে যে কি রকম করলে আরো বেটার হয় বা কোন জিনিসটা চেঞ্জ করলে ভালো লাগবে এই ধরনের কিছু? না ভাই আমি একদম বিগিনার, তো এইজন্য আপাতত শিখছি। আচ্ছা বিগিনার, নো প্রবলেম। আরে বলবেন, আইডিয়া অলওয়েজ ওয়েলকাম। বিগিনার হতেই বলে যে আইডিয়া দেওয়া যাবে না, কথা বলা যাবে না, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি বলবেন, সাহস নিয়ে বলেন, নো প্রবলেম। কোনো কিছু, এনিথিং? আচ্ছা তাহলে আপনি কিছু বলছেন না সাদিক? আচ্ছা তাহলে আমি পরবর্তীতে চলে যাচ্ছি। মুস্তাফিজুর রহমান আপনার কি কথা বলতে পারবেন এখন? মুস্তাফিজুর রহমান, আচ্ছা একটু দ্রুত রেসপন্স করেন আমাকে। জিহাদুর রহমান স্বাধীন আপনি আছেন?
কোনো অবজারভেশন থাকলে বলতে পারেন। আপনার কোনো অবজারভেশন নাই? জি ভাইয়া নাই। আচ্ছা আচ্ছা, এরপরে মৌরি খান আপনি আছেন? জি ভাই আছে। আপনার কোনো অবজারভেশন বা আপনার কোনো সাজেশন কি আছে? আরেকটা বিষয়ে বলি, আরেকজন আছে আমাদের সাথে মোহাম্মদ শামীম খান ভাইয়া, আপনি আছেন? জি ভাইয়া। আচ্ছা, সো আপনার কি মনে হয় যে আর একটু ভালো হবে কি করলে বলেন তো, আর কি কি ফিচার অ্যাড করলে ভালো হতে পারে? না ভাইয়া আমি এলাই নতুন ভাইয়া, আমি কিছু বলতে পারতেছি না, কিন্তু তবে যা দেখছি তো আমি এটি অনেক বেটার মনে করতেছি। আচ্ছা ভাইয়া, যে ইওর অ্যাকাউন্ট বা অর্ডার এগুলো কি দেওয়া হয়েছিল? ইওর অ্যাকাউন্টস? হ্যাঁ। আচ্ছা, অ্যাকাউন্টসটা আসলে ফার্স্টে যখন কোনো একজন ভিজিটর ঢুকবেন তিনি কিন্তু দেখতে পাবেন না, সাইন আপ করবে বা সাইন আপ করবে, যখন সে এই যে সাইন আপে ক্লিক করবে বা লগইন করবে, লগইন করার পরে তার এই সাইন আপ এবং লগইন অপশনটা থাকবে না, তখন এই টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে অ্যাকাউন্ট সেটিংস নামে, রাইট, অ্যাকাউন্ট ইওর অ্যাকাউন্ট নামে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে হয়তো তার এই আইকনটা থাকবে না, তার হয়তো ছবিটা গোল হয়ে আমরা কি বলে শো করতে পারি, রাইট, সো এভাবে করে করতে পারি। আচ্ছা, সো ওভারঅল সবাইই মোটামুটি একটা মানে বলছি ভাই একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে কার্ড অপশন আছে, এই কার্ড অপশনের পাশে যদি আমরা উইশ লিস্ট যোগ করি যে আমরা এটা পছন্দ করি লাভ। এক্স্যাক্টলি, চমৎকার সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জিনিসটা আমরা মিস করে যাচ্ছিলাম, তাই না? সাদিক একটা চমৎকার একটা কথা বলেছে, আমরা চাইলে আমাদের উইশ লিস্টটা কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারি, রাইট। সো আমি যদি কার্ড অপশনটাকে এই পাশে রাখি এবং সরি হয়ে গেল, শপিং কার্ডটাকে যদি আমি দেখি, ভাই আমার একটা কথা ছিল যে অ্যাড টু কার্ড আর উইশ লিস্ট এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, উইশ লিস্টে আমি আগে বলে দিচ্ছি, আগে আমি একটু এটা যদি চেঞ্জ করি যে এটার নাম কি আসলে, আইকনটা হার্ট, তাই না? হার্ট, এই যে হার্ট চলে আসছে, হার্টের কালারটা আমি যদি একটু রেড করে দেই, আচ্ছা একটা কাজ করি, এই আইকনটাকে আমরা, আচ্ছা হ্যাঁ যেটা করেছিলাম সেটাই থাকুক, হার্ট করে নিই, হার্ট, এটার কালারটা করে দিব রেড। আপনাদের গড়গড়া থেকে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ আজকে হইছিল, এখনো মানে এখন লুই হয়ে আছে। সো এই দুইটা জিনিসকে আমরা একটু আলাদা রাখলাম। আচ্ছা, এখন কে যেন একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, একটু করে ফেলুন কাইন্ডলি। অ্যাড টু কার্ট এবং কি যেন বললেন? অ্যাড টু কার্ট এবং অ্যাড টু কার্ট এবং উইশ লিস্ট। আচ্ছা, অ্যাড টু কার্ট এবং উইশ লিস্টের মধ্যে পার্থক্য কি, তাই তো? অ্যাড টু কার্ট হচ্ছে গিয়ে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনবেন, কিনে যখন আপনি অ্যাড টু কার্টে দিবেন তখন এই কার্টে জমা হবে, কার্টে জমা হলে কি হবে ওখান থেকে আপনি সরাসরি পারচেজ করতে পারবেন। হ্যাঁ, এই কার্টটা কিন্তু আপনার সেভ করা থাকবে না, কার্টে আপনি চাইলে যখন কিনবেন তখন কার্টে নিয়ে তারপরে আপনি পারচেজ করবেন। আর উইশ লিস্টটা হচ্ছে এটা সেভ করে রাখবে আপনার প্রোডাক্টগুলো, সে আপনি এখন কিনবেন না বাট আপনি উইশ লিস্টে অ্যাড করে রাখছেন, পরবর্তীতে কিনতে পারবো, এজন্য উইশ লিস্ট। হ্যাঁ, পরবর্তীতে কিনতে কেনার জন্য এই উইশ লিস্টে আপনার প্রোডাক্টগুলো সেভ করে রাখা আর কি। ওকে, এটাই হচ্ছে উইশ লিস্ট এবং কার্টের পার্থক্য। ভাই আমাদের প্রোডাক্টের মানে ক্যাটাগরিগুলো বা কি কি প্রোডাক্ট থাকবে সেগুলো আমি যদি বাম পাশে অ্যাড করে দিই, এই পাশে আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করে দিতে পারবো, রাইট? সো এভাবে করা যায়।
আমরা ক্যাটাগরিগুলো আবার নিচে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? সো বাও ওইখানে একদম উপরে মানে লোগো যেভাবে ওটা তো মেনুর ভিতরে যাবে, সে যেটা বলছো ওটা মেনুর ভিতরে যাবে। আচ্ছা মেনুর ভিতরে এই যে এই পাশে, তাই তো? হ্যাঁ ওইখানে ওইখানে দেওয়া যায় বা বাম পাশ থেকেও দেওয়া যায়। আচ্ছা বাম পাশ থেকে দেওয়া যায়, সেটা আমি বলি। বাম পাশ থেকে যদি আমরা দিতে চাই তাহলে আমাদের এখানে টপ বার কই, এই যে বার, এই বারটা যদি আমরা ওপেন করে দেই, এখানে দেখেন একটা বার চলে আসছে। এই বারটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি বা লোগোর এই পাশেও যদি আমরা বারটাকে রাখি, আচ্ছা এই পাশেই রাখি না, তাহলে এই পাশে যদি আমরা আইকনটাকে রাখি, লোগোটাকে আমরা একটু বাম পাশে নিয়ে আসি, ডান পাশে নিয়ে আসি, যায় এটা তো হচ্ছে একটা অনলাইন শপিং এইটাই কিছু সরকার, কিন্তু ফটোশপ টিউটোরিয়ালে যে আলাদা কি থাকে যেটাকে ব্লগ পোস্ট না কি বলে, ওইটা কিভাবে করা যায়? একটু একটু হোল্ড করেন, আমি একটু বৃষ্টির সাউন্ডের জন্য আপনার কথা আপলোড করে দেয় এবং সব মানে পিকচারে কি কি পিকচার ইউজ করছে ওই পিকচার গুলো ওই জায়গায় মানে শো করা থাকে, যে আপনি চাইলে ওইখান ওইখান থেকে ডাউনলোড করে নিজে আবার ওই কাজটা করতে পারে। তো এটা হচ্ছে আমরা যেটা এখন আপনি যেটা দেখাচ্ছেন ওটা হচ্ছে মানে অনলাইন শপিং টাইপের একটা সাইট, কিন্তু তিনি যে সাইটের এটা করছে ওইটাও কি এভাবেই করা যায়? আচ্ছা এখানে হ্যাঁ ফটোশপে আপনারা যেটা বলছেন যে এখানে আপনারা ফটোশপের কিন্তু অ্যাডোবি ক্লাউড একটা অপশন আছে, এটা জানেন হয়তো আপনারা। এখানে আপনারা উইন্ডোতে ক্লিক করলে এখানে দেখবেন যে লাইব্রেরি নামে একটি অপশন আছে, এই যে লাইব্রেরিজ, ওকে, এই লাইব্রেরিজে যদি ক্লিক করেন, এই লাইব্রেরিটা হচ্ছে কি আপনার কাজের টোটাল কাজের একটা জায়গা যেখানে আপনি সব কিছু সেভ করে রাখতে পারেন এই লাইব্রেরিতে। হ্যাঁ লাইব্রেরিতে এখন আমার কোনো কিছু নাই, আমি যদি এই যে আপনার লোগোটা আমি একটু সিলেক্ট করি, লোগোটাকে যদি ক্লিক করি, ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিয়ে আসি, ওই গেল লাইব্রেরিটাকে আমি এখানে সেট করি আগে, এই যে লাইব্রেরি, রাইট, এই যে লাইব্রেরিটা আসলো, আমি যদি এটাকে ড্র্যাগ করে এনে লাইব্রেরিতে ছেড়ে দিই, হার্ট আইকনটা হয়ে গেল, আচ্ছা হার্ট আইকনটা আসছে না, এটা টেক্সট আকারে আছে এই কারণে আসছে না, বাট আমি যদি এটাকে টেক্সট আকার থেকে আমি কনভার্ট করে নিই, সে আমি এখানে বি লিখলাম, বি লিখে আমি এটাকে ইমেজ আকারে করে নিলাম, ইমেজ নিয়ে নিলাম, রাইট, এখন এটা কি ইমেজ লেয়ার, ইমেজ লেয়ারটাকে আমি কী করবো, এখানে ড্র্যাগ করে নিয়ে এসে আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে কী আসছে, আসছে না কেন? এখানে একটু লাইব্রেরি এখানে আসছে না, তার কারণটা আমি বুঝতে পারছি না। আচ্ছা আমরা একটা ব্লগ পোস্ট সাইট ওইটা কিভাবে তৈরি করব, এটাও কি এভাবেই তৈরি করব ব্লগ এর জন্য? সে বলতে যাচ্ছে মানে আরেকটা ইউআই পেজ করে মানে আরেকটা পেজ ডিজাইন করে সেখানে ব্লগ পোস্ট করবে, সে কি কাজ করতে মানে ডিটেইলস দিবে, একটা পেজ মানে অপশনাল একটা পেজ দরকার, যেমন সাইন আপ এর জন্য একটা পেজ হবে বা ব্লগ পোস্টের জন্য একটা পেজ হবে, কন্টাক্ট এর জন্য আলাদা একটা পেজ হবে, এরকমের। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তখন হচ্ছে আলাদা আলাদা এই যে মেনুর ভিতর আপনি রাখবেন কিনা, তাই না? না না, তখন আমরা মেনুর ভিতরে রাখবো না। তখন আমরা কি করব, একটা মেনু বার ক্রিয়েট করে দিব, যে এরকম ফাইল টাইল যেরকম আপনার মেনু বার থাকে না, এরকম একটা সুন্দর মেনু বার করে দিব, যেখান থেকে আপনারা হচ্ছে গিয়ে এই যে আর্টিকেল বা ব্লগ সাইটগুলোতে আপনারা হচ্ছে গিয়ে এই যে এইভাবে থাকবে জিনিসগুলো, আর কই এই যে এইরকমভাবে থাকবে, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জিনিস থাকবে, ঠিক আছে? এইরকম একটা মেনু বার ক্রিয়েট করে দিতে হবে। আমরা এই মেনু বারটাকেই আমরা হচ্ছে একটা আইকনের ভিতরে নিয়ে আসছি, বুঝতে পারছি? কারণ কি, কারণটা হচ্ছে আমাদের না হলে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এই যে এখানেও ক্যাটাগরি আছে, আবার এখানে উপরেও যদি ক্যাটাগরি দিয়ে দিই একটা ওভারল্যাপ হয়ে যায়। সো এই কারণে ক্যাটাগরিটা নিচে রেখেছি, উপরে হচ্ছে একটা আইকন দিয়ে দিয়েছি, যে আইকনে ট্যাপ করলে ক্যাটাগরিগুলো বের হয়ে আসবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, নিজের জন্য একটা সাইট করতে হলে ডোমেইন কিনতে হয় না? যেমন কি আমি একটা শুনছিলাম, তো ওইটা মানে কিনতে হয় নাকি নিজে বানানো যায় ডোমেইন? ডোমেইন হচ্ছে কি হবে, ডোমেইন হোস্টিং আপনি অবশ্যই কিনে নিতে হবে। তারপর আমি যদি আমার একটা সাইট করতে যাই তখন কি করতে হবে? আপনার পার্সোনাল সাইট করতে গেলে আসলে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট জানতে হবে, ওয়েব ডিজাইন জানতে হবে। এই যে কাজটা করছি এটা আমরা ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড ডিজাইন, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড বা ইন্টারফেসটা ডিজাইন করছেন আপনি, রাইট? এটা হচ্ছে একটা ইমেজ, ইমেজ ডিজাইন করছেন। এই ইমেজটাকে, পিএসডি ফাইলটাকে একজন ডেভেলপার কনভার্ট করবে হচ্ছে কি এইচটিএমএল সিএসএস দিয়ে, কোডিং করে সে একটা ওয়েব পেজ রেডি করবে। তখন ওই এইচটিএমএল বা সিএসএস ফাইলটাই হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইট। তারপরে এই এটা গেল একটা ইন্টারফেস, এইচটিএমএল সিএসএস হচ্ছে ইন্টারফেস, দেখতে কেমন হবে ওয়েবসাইটটা। এরপরে হচ্ছে আপনি যে এই প্রোডাক্টে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রোডাক্টের বা এই ক্যাটাগরিতে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে এই প্রোডাক্টের পেজে নিয়ে যাবে, এটার একটা লজিক, তাই না? ক্যাটাগরি ওয়ানে যদি তুমি ক্লিক করো তোমাকে ক্যাটাগরি ওয়ানের পেজে নিয়ে যাবে। তখন এই লজিকটাকে সাবমিট করার জন্য পিএইচপি নামে একটি ল্যাঙ্গুয়েজ আছে, এই পিএইচপি ল্যাঙ্গুয়েজটা দিয়ে ওরা হচ্ছে এই লজিকগুলো অ্যাড করে দেয়। এরপরে আছে ডাটাবেস, এই যে আপনি ছবিগুলো রাখছেন ইমেজের, এই ছবিগুলো কই থাকবে? ডাটাবেসে থাকবে, মানে আপনার হোস্টিং, যে হোস্টিংটা আপনি কিনবেন সেই হোস্টিংয়ে ডাটাবেস করে রাখা হয়। সেই ডাটাবেসগুলোকে অ্যাক্সেস করার জন্য ওইখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। সেটা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, এসকিউএল একটা, এসকিউএল একটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা আছে ওয়েবের জন্য মাই এসকিউএল, আবার ওয়েবের জন্য ওরাকল একটা আছে। সো বিভিন্ন ধরনের ডাটাবেস ল্যাঙ্গুয়েজ আছে, সো সাধারণত মাই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। আর আপনাদেরকে একটা চমৎকার মানে কথা বলি, সেটা হচ্ছে আপনার যদি ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া না থাকে, কিন্তু আপনার একটা ওয়েবসাইট খুবই দরকার, বাট আপনার কাছে টাকা নাই, আপনি একটা ভালো ডেভেলপারকে দিয়ে বা ডিজাইনারকে দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করবেন, সেক্ষেত্রে আমি বলবো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা খুব ইজিলি, ইজি ওয়েতে ওয়েবসাইট বানাতে পারেন। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে বেশ কয়েকটা ওয়েবসাইট বানিয়েছিলাম, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেসটা খুবই ইজি, আর ওয়ার্ডপ্রেসের বেশ কিছু প্লাগিনস আছে, যেমন মেজেন্টা, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে কি আপনার ইকমার্স, ঠিক আছে? এই প্লাগিনগুলো হচ্ছে কি আপনার ই কমার্স সাইটগুলো ব্যবহার করতে খুবই কাজে দেয়, একদম এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ওই ওখানে করাই আছে। আপনার কাজ হচ্ছে ফ্রি থিমও আছে, ফ্রি থিম দিয়ে কাস্টমাইজ করে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে এলিমেন্ট নামে একটা প্লাগিন আছে, এলিমেন্ট প্লাগিন দিয়ে আপনি আপনার পছন্দ মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। সো এখন ওয়েবসাইট বানানো আসলে খুব আহামরি কঠিন কাজ না, ওই যে মাঝে মধ্যে বলে না 3000 টাকায় ওয়েবসাইট, শুনে একটু হাসি পেলো, বাট সম্ভব, বুঝতে পেরেছেন? মানে এগুলো আসলে অসম্ভব বলতে কিছু নাই, বাঙালির কাছে সবই সম্ভব। সো দ্যাটস দ্য ফ্যাক্ট, এই হচ্ছে গিয়ে বিষয়। আপনারা, আপনাদেরকে আমি বলবো, ওয়েবসাইট ডিজাইন করেন, 2D অ্যানিমেশন করেন বা 3D অ্যানিমেশন করেন বা যাই করেন না কেন, যেই সেক্টরেই আপনারা কাজ করেন না কেন, গ্রাফিক ডিজাইন হচ্ছে সবগুলা সেক্টরের ভিত্তি। আপনি যত ভালো ওয়েব ডেভেলপারই হন না কেন, আপনি যত ভালো ল্যাঙ্গুয়েজই পারেন না কেন, আপনার ডিজাইন কনসেপ্ট যদি না থাকে, আপনার কালার কনসেপ্ট যদি না থাকে, আপনার যত ভালো লেভেলেরই ডেভেলপার হন না কেন, আপনি কিন্তু মানে অত ভালো লেভেলের আউটপুট আপনার কাছ থেকে আসবে না। সো এ কারণে আমি বলি যে আপনি যদি 2D অ্যানিমেশন শেখেন, 3D অ্যানিমেশন যাই শেখেন, হোয়াট এভার, ডু হোয়াট এভার, ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন গ্রাফিক ডিজাইন। আপনি গ্রাফিক ডিজাইনটা শেখেন, এরপরে আপনি যেখানে ইচ্ছা যেই কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন। যেমন আমি, আমি ফার্স্টে কী করেছি, আমি গ্রাফিক ডিজাইনটা শিখেছি, এরপরে আমি 2D অ্যানিমেশন নিয়ে কাজ করেছি। 3D অ্যানিমেশনের একদমই বেসিক লেভেলটা আমি জানি, বাট 3D অ্যানিমেশনটা খুব ডিফিকাল্ট মনে হয় আমার কাছে। আমি আসলে মানে আমার কাজের ধরনটা হচ্ছে কি একটু ডিফারেন্ট, আমি 2D কাজ করি, সো এই কারণে 3D অ্যানিমেশনে আসলে আমার ওই রকম সময়টাও হয় না শেখার, বা আমি আসলে পারছিও না। আসলে একটা সার্টেন এজ পর্যন্ত আসলে মানুষ শিখতে পারে, তারপরে আসলে চাইলেও ট্র্যাকটা হুট করে চেঞ্জ করতে পারে না,
তাই না? আমি যদি এখন 2D বা অন্য আদার্স জিনিসগুলো বাদ দিয়ে আমি শুধুমাত্র 3D নিয়ে পড়ে থাকি, তাহলে আমার কি হবে? আমার অ্যাটলিস্ট আমার ফ্যামিলি তো বেয়ার করতে হবে, আমাকে তো আমার নিজের লাইফস্টাইলটা তো বেয়ার করতে হবে, রাইট? আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি আসলে চাইলেই একজন হঠাৎ করে কোনো ট্র্যাক চেঞ্জ করতে পারে না। সো আপনাদেরকে আমি বলবো, দিস ইজ ইয়োর রাইট টাইম টু লার্ন। সো আপনারা সবগুলো এক্সপ্লোর করেন। যেমন সিফাতের একটা কথা আমার খুব ভালো লেগেছে যে হি ওয়ান্ট টু বি টপ 2%, ঠিক আছে? সো এই ধরনের টার্গেট আসলে আমাদের প্রত্যেকের থাকা উচিত যে আমরা আসলে টপ লেভেলে থাকবো। আমার একটি স্টুডেন্ট ছিল, সে বলেছিল যে স্যার আমি ইয়েতে কি বলে ডিজনিতে জব করবো, দিস ইজ মাই ড্রিম। সো ওর ড্রিমটা শুনে অনেকেই হাসছে, ক্লাসের আমার ক্লাসে যারা স্টুডেন্ট ছিল অনেকেই হেসে দিছে। সো আমার কাছে আসলে হাসি আসেনি, কারণ আমার কাছে ভালো লেগেছে যে ওর ড্রিমটা বড় হতে হবে, রাইট? সো দ্যাটস দ্য ফ্যাক্ট। আপনাদেরকে বলবো যে আপনারা এক্সপ্লোর করেন, শিখেন। আসলে যাই করেন, গ্রাফিক্স ডিজাইনটা ভালো করে শিখলে হবে কি আপনাদের টোটাল ডিজাইনিং নলেজটা আসলে বৃদ্ধি পাবে। আচ্ছা, সো অনেক কিছু বলে ফেললাম। আরেকটা বিষয় আমি একটু বলে দিই আপনাদেরকে, যে যখন আমরা কোনো পেজ স্ক্রল করি, দেখেন আপনারা যদি এই পেজটা লক্ষ্য করেন, আমি এই পেজটা স্ক্রল করে চলে গেলাম। স্ক্রল করে চলে যাওয়ার পরে আমি যদি এটাকে কেটে দিই, স্ক্রল করে চলে গেলাম, আবার আমি যদি উপরে যেতে চাই তাহলে কী করতে হবে? আবার আমাকে স্ক্রলটা উপরের দিকে ঠেলতে হবে, কিংবা আমার মাউসের হুইলারটা উপরের দিকে দিতে হবে। বাট এখানে দেখেন চমৎকার একটি বাটন আছে, যেটা হচ্ছে টপ বাটন। এখানে ক্লিক করলে একদম সরাসরি টপে নিয়ে যাবে, রাইট? এই আমরা টপ বাটনটা অ্যাড করে নিতে পারি আমাদের ডিজাইনে, তাই কি না? এখানে আমি ক্লিক করবো, স্লাইড হবে ইমেজ, এটা মানে আমাদের এখানে ডিজাইনে আপনারা এখানে লক্ষ্য করেন এই যে স্লাইডারের দুই পাশে দুটো আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই যে বাটন আছে দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো বাটন, এই অ্যারো বাটন গুলো আমরা অ্যাড করে দিতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যদি আমি আরেকটা ওয়েবসাইট দেখাই আপনাকে, এই যে এখানে দেখেন ডট আছে একটা, কই গেল? এখানে একটা ডট আছে, দেখতে পাচ্ছেন? গোল একটা ডট আছে। এই একটা ডটের মানে হচ্ছে এখানে একটা ইমেজ আছে, এখানে যদি দুইটা ডট থাকতো তাহলে দুইটা ইমেজ আছে। এই ডট গুলোতে ক্লিক করলে একটা একটা করে ইমেজ চেঞ্জ হয়। আর সাধারণত ওয়েবসাইটের স্লাইডারগুলো আমরা একাধিক স্লাইডার অন করে দিব, বাট ও অটোমেটিক নিয়ে নিবে, বুঝতে পারছেন? অটোমেটিক স্লাইড হবে। তারপরে এই যে এই ধরনের অ্যানিমেশনগুলো, এই ধরনের অ্যানিমেশনগুলোও আমরা ডিজাইন করে রেডি করে দিব, এটা ডেভেলপার অ্যানিমেটেড করে নিবে, ঠিক আছে? কোডিং করে এই অ্যানিমেশনগুলো করা যায়। যেমন আজকের ডিলের এটা দেখেন একটা অফার, ব্র্যান্ডের অফার, আওয়ার ব্র্যান্ডস, তাই না? আমরা চাইলে আমাদের এখানে আওয়ার ব্র্যান্ডসগুলো অ্যাড করে দিতে পারি, যে আমরা কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি, তাই না? এই যে এই ফুটারের একদম শেষ প্রান্তে এখানে এই যে এই ব্যানারটা আছে, এই জায়গাটায় আমরা আওয়ার ব্র্যান্ডস দিয়ে একটা সেকশন করে দিতে পারতাম, পারতাম না? সো এভাবে করে। আচ্ছা ভাই, এই যে পেজটা, এটা কি এটার কি কোনো স্পন্সর থাকে? এগুলোর স্পন্সর? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে ভাই গুগল অ্যাড দিয়ে করে, গুগল অ্যাডসেন্স নামে একটা অপশন থাকে। তবে অ্যাড দেওয়ার জন্য আপনাকে, অ্যাডের জন্য আপনার ওয়েবসাইটে ডেভেলপারকে দিয়ে অ্যাড এরিয়া ক্রিয়েট করে নিতে হয়। অ্যাড এরিয়া, আমি যদি একটা ওয়েবসাইট দেখাই আপনাদেরকে, ফ্রিপিক, এই ওয়েবসাইটটা আপনাদের যখন ইলাস্ট্রেটর নিয়ে কাজ করবো, এই ওয়েবসাইটটা আপনাদের ব্যাপক পরিমাণে ব্যবহার হবে। এছাড়াও এর বাহিরেও আরও অনেক কিছু সফটওয়্যার আছে। এই ফ্রিপিকটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে দেখেন কই গেল, আজকে নেট, আমার বৃষ্টির কারণে নেটটা অনেক স্লো হয়ে গেছে আর কি, বুঝছেন? আচ্ছা, ইউটিউব, ইউটিউব না, বিক্রয় ডট কম যাই। ফাইল শেয়ারিংয়ের একটা ওয়েবসাইট, ফ্রি ফাইল শেয়ারিং করা যায়, র্যাপিড শেয়ার ডট কম। এই র্যাপিড শেয়ার ডট কম থেকে আপনারা দেখতে পারবেন যে বেশ কিছু ওরা অ্যাড দিয়ে দেয়। এই যে ওর ব্যাকগ্রাউন্ড দেখেন, ওর টোটাল ব্যাকগ্রাউন্ড এরিয়াটাই একটা অ্যাড, তাই না? এই যে এটা কিন্তু একটা অ্যাড, টোটাল জিনিসটাই হচ্ছে অ্যাড। ওর মেইন কাজ হচ্ছে এতটুকু, দেখেন একটার পর একটা অ্যাড কিন্তু চেঞ্জ হচ্ছে। ওর মেইন কাজটাই হচ্ছে ওর অ্যাড এরিয়া, এটা টোটালটাই ওর অ্যাড এরিয়া, দেখতে পাচ্ছেন? এটা ফ্রি সাইড হওয়ার কারণে এটা হচ্ছে কি, আপনার এই অ্যাডগুলো থেকে ও টাকা আর্ন করে। ও ফ্রি বলতে, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে? ও আপনাকে ফ্রি সাপোর্ট দিচ্ছে, বাট ও বিনিময়ে আপনাকে কী দেখাচ্ছে? অ্যাড দেখাচ্ছে।
এই অ্যাডগুলো দেখে আপনি কি ও কি করছে, ও টাকা কামাচ্ছে। আপনি যে কোনো একটা অ্যাডে ক্লিক করেন ও টাকা পেয়ে যাবে, $1 1 সেন্ট হোক বা 2 সেন্ট হোক, ঠিক আছে। সো ও এই বিজনেসটা ও রেখেছে ফ্রি, বাট এই অ্যাডগুলো দিয়ে ওর প্রফিট করে নিচ্ছে, টাকা কামাই নিচ্ছে, বুঝতে পারছেন? ওর মেইন ফিচারটার এতটুকু অংশ হচ্ছে ওর মেইন ফিচার, আর এই টোটাল ব্যাকগ্রাউন্ডটাকে ও অ্যাড এরিয়া তৈরি করে দিয়েছে। তার মানে কি, এই টোটাল এরিয়াটা হচ্ছে ওর অ্যাড এরিয়া। যখন আমরা কোনো কিছু ডিজাইন করবো বা ডেভেলপ করবো, তখন আপনারা দেখবেন যে অ্যাড এরিয়া থাকে। আমি যদি এখানে কিছু একটা সার্চ করি, যে কিছু একটা লিখে সার্চ করি, সে হসপিটাল, ওকে হসপিটাল আমি সার্চ করলাম। সার্চ করার পরে পেজটা লোড হচ্ছে না, এই হচ্ছে কি প্রবলেম। লোড হলে দেখাতে পারতাম, এখানে অ্যাড আসে, বিভিন্ন অ্যাড আসে, অ্যাডের জন্য ওই এরিয়াগুলো সিলেক্ট করে দিতে হয়। যেমন এই যে এটা হচ্ছে স্পন্সার্ড রেজাল্ট বাই অ্যাডোবি স্টক, এই যে এটা হচ্ছে আপনাদের অ্যাড এরিয়া, বুঝতে পেরেছেন কি? এই এরিয়াটা হচ্ছে অ্যাড। আপনি যদি এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, সে আমি যদি এখানে ক্লিক করি, এই ক্লিক করলে ও কিন্তু ফ্রি পিকে থাকবে না, ও অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আমাকে। দেখেন রিডিরেক্ট করতেছে, কোথায়? stock.adobe.com, এই জায়গাটায় রিডিরেক্ট করতেছে, এটা হচ্ছে স্পন্সার্ড, ঠিক আছে। এই অ্যাড এরিয়াগুলো আমরা স্পন্সার্ড করে দুইটা ওয়েতে, একটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে স্পন্সার্ড করে, যে আপনি অ্যাডসেন্সে গুগল অ্যাড দিবেন, একটা যেই কোনো ওয়েবসাইটে আপনার ভিজিট শো করতে পারে, এটা স্পেসিফিক কোনো ওয়েবসাইট থাকে না, আপনার যেই কোনো ওয়েবসাইটে এটা শো করতে পারে। আরেকটা থাকে স্পন্সার্ড অ্যাড, যে কোনো ওয়েবসাইটে, সেটা আপনি স্পেসিফিক একটা ওয়েবসাইটে সাথে ডিল করে আপনি মান্থলি বেসিসে এই অ্যাডটা চালাতে পারেন, মান্থলি বেসিসে। হ্যাঁ, তুমি আমার অ্যাডটা মান্থলি বেসিসে তুমি ফিক্সড করে রাখবে, আমার এই অ্যাড ফিক্সড থাকবে, এবং আফটার দিস মান্থ আমি আবার হয়তোবা আমি চেঞ্জ করবো আমার অ্যাডটা, এইরকম আর কি, বুঝতে পারছি? সো এটা হচ্ছে কি, আমাদের দুই ধরনের অ্যাড আসলে পাওয়া যায়। এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাডও থাকার কথা, আচ্ছা গুগল অ্যাডসেন্সের অ্যাডটা নাই এখানে আপাতত, আসে মাঝে মধ্যে, আসে না যে তারা আসে মাঝে মধ্যে, এই সেকশনগুলোর মাঝখানেই চলে আসে। সো এখানে আসলে ওই অ্যাড এরিয়াটা আপনাদেরকে ডেভেলপারকে সিলেক্ট করে দিলে তখন ওই অ্যাড এরিয়াতে অ্যাড আসে। আপনার ওয়েবসাইট আপনি তৈরি করেছেন, এই যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি, এখানে কিন্তু কোনো অ্যাড এরিয়া নাই, এখানে অ্যাড দিতে পারবে না। যদি গুগল অ্যাডসেন্সও করা থাকে তাও এখানে অ্যাড আসবে না, কারণ কি, এখানে অ্যাড এরিয়া সিলেক্ট করে দেওয়া হয় নাই। আপনার ডেভেলপারকে যখন বলবেন যে আমার ওয়েবসাইটে অ্যাড প্রয়োজন, তখন ডেভেলপার করবে কি, এই যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো যেগুলো আছে ওয়েবসাইটে, এই ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে ও অ্যাডের ব্যবস্থা করে দেয়। এই যে আমি 100 পিক্সেল ফাঁকা রেখেছিলাম না প্রত্যেকটা ইয়েতে, মনে আছে কি, 100 পিক্সেল করে যে আমরা ফাঁকা রেখেছিলাম, এই 100 পিক্সেলটাকে ও ইউজ করে একটা অ্যাড এরিয়া বানায় ফেলবে, ক্লিয়ার? সো এইভাবে করে আসলে অ্যাড এরিয়া তৈরি করে। অলরাইট, সো ওর ফুটার কই, ফুটার, ওকে ফুটার আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ফুটার ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করলাম, করার পরে আমি এটাকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে করলাম, এটার কালারটা আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ব্ল্যাক, ওকে এখানে আমি রাখলাম, টেক্সট অ্যাড করে দিই, এটা হচ্ছে কপিরাইট। আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে গেলেই দেখবেন একটা কপিরাইট থাকে। আমি যদি এই ওয়েবসাইটের নিচে চলে আসি, এই ওয়েবসাইটের নিচে আসলেও দেখবেন যে একটা কপিরাইট আছে, এই যে কপিরাইট, ঠিক আছে, এত ফ্রি পিক কোম্পানি, এত তো অল রাইট রিজার্ভ, ঠিক আছে। এখানে লোগোটাও চাইলে অ্যাড করে দিতে পারেন, আপনি যদি র্যাপিড শেয়ার, এটাতে থাকবে না, এগুলো একটা অন্য সফটওয়্যার। আপনি যদি এই যে এই ওয়েবসাইটটা তো দেখেন, এখানেও কিন্তু কপিরাইটের একটা ইয়ে থাকে, ঠিক আছে, টার্মস পলিসি প্রাইভেসি, এই টার্মস অ্যান্ড কন্ডিশনসও আমরা দিতে পারি আমাদের ওয়েবসাইটে, তাই না? টার্মস পলিসি এগুলো আমরা অ্যাড করে দিতে পারি এই জায়গাটায়। সো ওভারঅল আমরা যা যা কিছু পারি আমরা সব কিছু এখানে অ্যাড করতে পারি, সো নো প্রবলেম।
ফিল ফ্রি। আচ্ছা যেটা বলছিলাম যে আমার টপ একটা আরেকটা ইয়ে করে আর ড্র করতে পারি আমরা, ফুটা টপ করে দিই। এটাকে যদি আমরা কপি করি সি, এবং এখানে এসে আমরা যদি টেক্সটার মধ্যে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দিই, দেখতে পাচ্ছি এখানে আসছে বাট এই চলে আসছে। সো এই গেল আমাদের ওভারঅল ইউএক্স। এখন এটাতে যদি আমি বলি যে এটাকে আমরা ডিজাইন করবো, কাভার করবো, ঠিক আছে, এই কাজগুলো আমরা করতে পারবো না? খুব কঠিন কি হবে কাজগুলো করা? সলিড কালার দিলাম, ওটা কি আমরা গ্রেডিয়েন্ট কালার দিলে প্রবলেম আছে? না না কোনো প্রবলেম নেই, গ্রেডিয়েন্ট কালারও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এখানে নট অনলি গ্রেডিয়েন্ট, আপনি চাইলে কোনো ইমেজও দিতে পারবেন। যদি আপনার মনে হয় যে আমি এখানে সলিড কোনো কালারই দিব না, আমি একটা ইমেজ এনে দিব, ইমেজও আপনারা বসাতে পারবেন, নো প্রবলেম। এই যে এই কালারটার কথা বলছেন তো, এই কালারগুলো কোনো প্রবলেম নেই, এখানে গ্রেডিয়েন্ট হোক বা আপনার যে কোনো কালার হোক আপনারা বসাতে পারবেন, নো প্রবলেম। বুঝতে পেরেছি? তো এখন আমি যদি বলি যে আপনাদেরকে যদি আমি একটা কাজ দেই, আজকে তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, রাইট? মঙ্গলবারে তো আপনাদের আপনাদের কাজগুলো তো অনেকগুলো জমে গেছে না? একটা হচ্ছে বিজনেস কার্ড, ওইটা সাবমিট করা হয়েছে, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, একটা হচ্ছে মেবি যে ফেস স্লাইডস, ওইটা পেজ স্লাইসের ওই একটি দেওয়া হয় নাই আর দুটেই দিবেন। পেজ স্লাইস বলতে ইমেজ ম্যানিপুলেশন যেটা, ইমেজ ম্যানিপুলেশন, হ্যাঁ 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 ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা ইমেজ ম্যানিপুলেশন একটা দেই নাই, তাই না?